أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সত্যের সন্ধানে অনুষ্ঠানে। আশা করি গত দুদিনের মতো আজও আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে সার্থক করবে, প্রাণবন্ত করবে। শুধু দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা আমাদের অনুষ্ঠান থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করি এবং শেষ যুগে আগত প্রতিষ্ঠিত মসিহে মাউদ ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াসালামের সত্যতা সম্পর্কেও আমরা আলোচনা করি। আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরি। তো কোনো কটুতর্ক, কোনো বিতর্ক এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। আমরা বলেছি আজও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো, আপনারা যদি ফোন করেন তাহলে আপনাদের সাথে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে। সুদর্শকবৃন্দ, আজ আমরা স্টুডিওতে তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন শ্রদ্ধেয় অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব, যিনি একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, বাংলার কৃতি সন্তান, হুজুর আইদাল্লাহ তালা বিনাসিল আজিজের অনুমোদন ক্রমে আজ তিনি আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকবেন। এছাড়া আছেন মোহতারাম মাওলানা আউয়াল সাহেব এবং আছেন বরাবরের মতো মাওলানা ফিরোজ আলম সাহেব। সুদর্শকবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। গত দুদিন আমরা আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তালার গুণাবলী দিয়ে এবং পবিত্র নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দিয়ে। আজ পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। সুদর্শকবৃন্দ, আপনারা যদি আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে চান, আপনারা নিয়মগুলি জানেন। টেলিভিশন পর্দায় আপনারা চোখ রাখুন, যে সেখানে নাম্বারগুলো দেখানো হচ্ছে, নাম্বারগুলো টুকে নিন এবং সময় সুযোগ মতো আপনারা ফোন করুন, স্টুডিওতে কথা বলুন। আমি আজকে শ্রদ্ধেয় অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবের কাছে আসব প্রথম প্রশ্ন নিয়ে। আপনি যদি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের মাহাত্ম সম্বন্ধে কিছু বলা আমার যোগ্যতা নাই। কোরআন শরীফের মাহাত্ম বুঝতে হলে কোরআন শরীফে পড়তে হয়, কোরআন শরীফে বুঝতে হয়, কোরআন শরীফের মাহাত্ম সম্বন্ধে কোরআন শরীফে নিজে কী বলছে ওইটা জানতে হয়। আর কোরআন শরীফের মাহাত্ম সম্বন্ধে জানা আসলে আল্লাহর কাছ থেকে জানা যায়, আল্লাহই জানায়। যেমন আল্লাহ সম্বন্ধে কোরআন শরীফে আছে, লা তুদরিকু আল-আবসার ওয়া হুয়া ইউদরিকু আল-আবসার, আল্লাহকে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ যখন আর ইচ্ছা হয় আল্লাহ যার কাছে নিজে দেখা দিতে চায় দেখা দেয়। ঠিক ওইভাবেই কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের মহত্ব আল্লাহ যাকে বোঝাতে চায় তাকেই বোঝায় দেয়। এই আমাদের যুগে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, আহমদিয়া জামাত যাদের উনি মানে কায়েম করছে, আহমদিয়া জামাতের যে বাণী কে কেতে প্রতিষ্ঠাটা, উনি কোরআন শরীফের মাহাত্ম সম্বন্ধে অনেক কিছু লিখে গিয়েছেন, আল্লাহর কাছ থেকে বুঝেছেন, আর এমন 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 কথা লিখে গেছেন যা আর আগে কেউ বলেনি। আসলে কোরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর এই যে আমরা পৃথিবী দেখি ওটা হলো আল্লাহর ক্রিয়েচার, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তো আল্লাহর কথা আর আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাত নাই। তো আল্লাহর সৃষ্টি যখন আমরা দেখি তো আল্লাহর সৃষ্টি কোনো কুল পাই না, কোনো সীমা নাই। ঠিক ওইভাবেই আল্লাহর কথা যে আল্লাহর বাণী ওটারও কোনো কুল, কোনো সীমা নাই, আমরা পাই না। প্রত্যেক যুগে যুগে এই যে আল্লাহর সৃষ্টি ওইটা মানুষের মানব জাতে ওরা প্রত্যেক যুগে যুগে বোঝে, আগের থেকে ভালো বোঝে। যত যত মানুষের জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে মানুষ বেশি বোঝে। ঠিক ওইভাবেই আল্লাহর যে বাণী ওইটা প্রত্যেক যুগে যুগে আল্লাহ বুঝায় দেয়,
আল্লাহর প্রিয় বান্দারদের কাছে এই যুগে হজরত মসীহ মওউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্যটা বা কোরআনের মাহাত্ম্য যেটা ওটা বলে বুঝাই দিছে। হজরত মসীহ মওউদ আলাইহিস সালামের বই পড়লে কোরআন শরীফের মাহাত্ম্য বা ও কোরআন শরীফের যে গুণ ওইগুনি বোঝা যায়। তো আমি যতটুকু পড়ছি, আমার জ্ঞান খুব বেশি না, আমি যে সমস্ত কাজে জীবন কাটাইছি বেশি কোরআন শরীফ পড়ার সুযোগ, যেইভাবে আপনাদের মৌলানা সাহেবানদের বা যারা আমাদের আলেম ওদের যেরকম সুযোগ হয়েছে ওই রকম সুযোগ আমার হয়নি। কিন্তু যেহেতু আমি একটা আহমদি পরিবারে আমার জন্ম, এই জন্য কোরআনের সাথে একটা সম্বন্ধ ছোটোবেলা থেকে আমার আছে। তো যতটুকু কোরআন আমি পড়ছি, যতটুকু আমি বুঝতে পারছি মসীহ মওউদ আলাইহিস সালামের বই থেকে, ওটার থেকে আমি সব কিছু বলতে পারবো না অনেক অনেক কারণে। একদম আমার জ্ঞান কম, তাছাড়া ভাষার উপরে আমার দখল খুব বেশি নাই। তো যে কথাগুলি আমি আসলে কিছু বুঝি ওইগুলিও বাংলাতে বুঝাতে পারবো কি না আমার সন্দেহ আছে। কিন্তু আমি কতগুলি কথা উল্লেখ করে যাই, আপনারা যদি ওই কথাগুলি স্মরণ রাখেন, ওই কথাগুলি মনে রেখে যদি কোরআন শরীফটা পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, তো কোরআন শরীফের মহত্ত্ব বুঝতে পারবেন। কোরআন শরীফ সম্বন্ধে একটা কথা মনে রাখবেন যে কোরআন শরীফের যে স্টাইল, কোরআন শরীফ কোনো কথা শুধু একটা দাবি বলে জানি, যে কথা বলছে ওইটা প্রমাণ দিছে কোরআন শরীফ। কিন্তু কোরআন শরীফে যে কথাগুলি বলছে ওইগুলি বোঝাবার একটা কোরআন শরীফের স্টাইল আছে, যে ওইটারে বলে যে আমরা যা জানি ওদের থেকে উল্লেখ করা, যেটা আমরা না জানি ওদেরকে নিয়ে গেছে। গোয়িং ফ্রম দি নোন টু দি আননোন, যে সমস্ত আমরা দেখতে পারি ওইগুনারে দিয়ে আল্লাহ তাআলা বোঝাইবার চেষ্টা করে। আমি সূর্য দেখতে পারি, চাঁদ দেখতে পারি, আমি রাত দেখতে পারি, আমি দিন দেখতে পারি, ওইগুনারে দিয়া উপমা দিয়ে বোঝাইবার চেষ্টা করে। ওইটা আরও কোরআন শরীফের এক স্টাইল, যে কী করে মানুষরে কোরআন শরীফে বোঝায়, কোরআন শরীফের যে গভীর অর্থগুণা কী করে বোঝা যায়। তারপরে কোরআন শরীফে আরেকটা হলো যে আর গোয়িং ফ্রম দি ম্যাক্রোকজম টু দি মাইক্রোকজম, যে পৃথিবী আলমে কবির যেটাকে বলে, ওইটারে দেখে আমাদের যে আধ্যাত্মিক জীবন, ভিতরের জীবন, বাইরের জীবন থেকে ভিতরের জীবন থেকে আল্লাহ তাআলা উল্লেখ করে বোঝায়। বাইরের যেমন বাইরের জীবনের মধ্যে আমরা একটা আকাশ দেখি, একটা সূর্য দেখি, একটা চাঁদ দেখি, এই সেগুলো আমাদের রুহানি জীবনে, আধ্যাত্মিক জীবনে সূর্য চাঁদ ওই সমস্ত আছে, তারা আছে, ওইগুলি বুঝতে হয়। তো ওইগুলি আল্লাহ তাআলা বোঝায়। আরেকটা বোঝাবার স্টাইল হলো আল্লাহ তাআলা কি, যে আল্লাহ তাআলা উপমা দিয়ে বোঝায় অনেকগুলো জিনিস। কথা বলে গেলে শুধু আমি বুঝলাম না, আপনি বুঝলাম না, আল্লাহ তাআলা বুঝাই দেয় ভালো করে, উপমা দিয়ে দেয়। যেমন আপনি প্রথম পারাতেই দেখবেন মাসালুল্লাহ, একটা উপমা দিয়ে বুঝাইলো। এরা যারা আল্লাহর বাণী, আল্লাহর রসুলকে যারা স্বীকার করে না, ওদের উপমা, ওদের ধারণা দিয়ে মিসাল কো ক্যা কহেঙ্গে, উপমা দিয়ে বোঝাতে চায় যে ওদের, ওরা এরকম এক ব্যক্তি, এই ব্যক্তির মতন যে অন্ধকারে মনে করছিল যে অন্ধকার চতুর্দিকে দেখতে পায় না কিছু, তো অন্ধকারের জন্য তো আগুন জ্বালাইছে, যে আমি যদি কিছু দেখতে পাই, আগুন যখন জ্বালাইছে তখন তার চোখের দৃষ্টি চলে গেল, আর দেখতে পায় না। তো এই উপমা দিয়ে বোঝাইলো যে অনেক গভীর কথা আছে, যে দেখতে হলে শুধু বাইরের আলো যথেষ্ট না, ভিতরের আলোও লাগে। আমরা আমাদের চোখ দিয়ে কিছু দেখতে, অনেক কিছু দেখতে পাই, সব কিছু চোখ দিয়েই দেখি, কিন্তু বাইরে যদি সূর্যের আলো না থাকে কিংবা বাতির আলো যদি না থাকে, তো ভিতরের আলো কিছু দেখতে পাবো না। ভিতরের আলো যদি থাকে আর বাইরে যদি আলো না থাকে দেখতে পারবো না, বাইরে যদি আলো থাকে ভিতরে না থাকে, চোখের মধ্যে আলো না থাকে তাও দেখতে পারবো না। তো উপমা দিয়ে আল্লাহ তাআলা বোঝায়। তাছাড়া কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন শরীফ সম্বন্ধে কোরআন নিজে দাবি করেছে যে কোরআন শরীফের কোনো নজির অন্য কোনো ধর্মগ্রন্থে নাই। কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের মতন সৌন্দর্য, কোরআন শরীফের মধ্যে গভীর কথা, কোরআন শরীফের মতো যত আমাদের শিক্ষা জ্ঞান, যতগুলি আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে, রসুলের সত্যতা সম্বন্ধে, এই জীবন সম্বন্ধে, আগামী জীবন সম্বন্ধে, এই কাল করালে বহুকাল কালের জন্য যতগুলি কথা বোঝার আছে, ওই কোরআন শরীফে যেইভাবে বোঝাই দিয়েছে ওইটার কোনো নজির অন্য কোনো ধর্মগ্রন্থে নাই। যে কোরআন শরীফ যে অন্য সব ধর্মগ্রন্থের থেকে উচ্চ জিনিস একটা নজির যা নাই, যে ওইটাও আল্লাহ তাআলা আবার নজির দিয়ে বোঝাই দিছে, নজির দিয়ে বোঝাবার, মানে আল্লাহ তাআলা কোনো ব্যাপারটাই একবারে সন্দেহের মধ্যে রাখেনি,
লারায় বাফি যে বলছে কিতাবুন লারায় বাফি ওটা কোনো ছন্দ নাই, ওইটাও ভালো কিরা মানে কোরআন শরীফের জন্য বললে যে কোরআন শরীফ কোনো নজর নাই, কী করে জানবো যে নজর নাই? জানতে হলে দেখবেন যে আল্লাহর যে সৃষ্টি ওইটার মধ্যে যে জিনিস আছে ওইটা যে আল্লাহ সৃষ্টি করছে ওইটার যদি আমরা নজির না বানাইতে পারি, সৃষ্টি না করতে পারি, তো ঠিক ওইভাবেই আল্লাহর কথার আল্লাহর বাণীর নজিরও আমরা বানাইতে পারবো না। মসিহ মাদ আসসালামে এটা একটা সুন্দর একটা মানে এক্সাম্পল দিয়ে বোঝাইছে যে আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর, আপনার সবাই ওদের সুন্দর বলবেন, ওইটা গোলাপের ফুল, গোলাপের ফুলটা খুব খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি। আমরা যদি মনে করি যে আমি একটা গোলাপ ফুল বানাবো, অনেকে তো বানাইছে কাগজ দিয়ে বানায় নাই, আপনার পাতা টাতা বানিয়ে রাখছেন, দেখলে নরম লাগে, দূর থেকে দেখলে বোঝাই যায় না আসল না নকল, কিন্তু গোলাপের ফুল কি গোলাপের ফুল হয়? ওইটা ওইটার মতন হলে ওইটার মধ্যে গন্ধ থাকতে হবে, ওইটার মধ্যে মোলায়েম থাকতে হবে, সব আর ও সমস্ত সারা পাতাগুনি যেভাবে অ্যারেঞ্জ করা আছে ওই যদি করো, তারপরে কোরআন ও গোলাপের ফুলের মধ্যে যে গুণ আছে, গোলাপের ফুল যে খাইলে শরীরে কী মানে উপকার করে, হার্টের জন্য ভালো, হজমের জন্য ভালো, ওদের গুলকান করে, অনেক ওষুধ বানানো হয়, ওই সব গুণগুনি যদি তুমি গোলাপের ফুলের মধ্যে না সৃষ্টি করতে পারো তাহলে তো তুমি গোলাপের ফুলের মতো একটা ফুল বানাতে পারলে না। ঠিক এইভাবেই কোরআন শরীফের সম্বন্ধে যদি কেউ বলে হ্যাঁ আমি তো একটা সুন্দর একটা কবিতা লিখে দিলাম, কোরআন থেকে ভালো ভাষা দিয়ে লিখে দিলাম, হবে? কোরআন শরীফের যেই দুইটার কথার মধ্যে যত গভীর মানে কথা বলে গেছে ওইগুলি শুধু শব্দ দিয়ে মিলাই দিলে হবে না, ওই শব্দের মধ্যে যে কতগুলি গভীর কথা আছে ওইগুলি যদি এত অল্প শব্দ মানে না বলতে পারো তাহলে তার কোরআন শরীফের নজির হলো না। তো কোরআন শরীফ যে বেনজির ওইটাও কোরআন শরীফের দ্বারাই বোঝা যায়, মসিহ মাদ আসসালাম বোঝাই দিয়েছে যে কোরআন শরীফ এমনই একটা জিনিস যে ওইটার কোনো নজির কোনো মানুষে কোনো দিন করতে পারবে না, বানাইতে পারবে না। আর ওই যে দাবি ফাতু বে সুরাত মিসলিহি, কোরআনের মতো একটা সুরত যদি বানিয়ে নিয়ে আসো, পারল না তো রসুল্লার জীবনে, তো ওরা আরবরা যারা ওরা তো বাকি সারের সব জগৎকে বলতো ওরা আজাম, ওরা তো বোবা, ওদের তো মুখে কথা নাই, আরবরা এত গর্ব ছিল ওদের ভাষা নিয়ে, এত বড় বড় কবিতা ওরা লিখতো, কিন্তু কোরআন শরীফের সামনে ওরা তো মানে কোরআন শরীফের দাবি করছে, রসুল্লারে ওরা অস্বীকার করছে মানে নেই, কিন্তু কেউ তো বলেনি যে না তোমার এই দাবিটা ভুল, তুমি তোমার কোরআন শরীফের ভাষা তো আমার কবিতার মতো হয়নি, কোনো কবিতা ওঠে বলে দিয়েছে না আমার কবি কোরআন শরীফ আমার কবিতা কোরআন শরীফ থেকে ভালো। কাজেই কোরআন শরীফের যে বেনজির, কোরআন শরীফের যে কোনো তুলনা হয় না কোরআন শরীফের যে নজির, ওইটা একটা প্রমাণ যে এটা আল্লাহর বাক্য, আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে। আচ্ছা ওইটা শুধু ওখানে না, আমি শুধু আপনারা কতগুলি মানে ইঙ্গিত করে যেতেছি, আমি ওই সবগুলি বিস্তারভাবে বলতে পারবো না, ওইটার মধ্যে অনেক গভীর কথা আছে, হয়তো আমি অত গভীর বুঝিও না, কিন্তু যতটুকু আমি বুঝি ওটা আমি শুধু ইঙ্গিত করে যেতে চাই আর কি। কোরআন শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআন শরীফের কিন্তু দাবি করে একটা কথা বলে ছেড়ে দেয় না, আল্লাহ এক মেনে নাও, আল্লাহ এক সবই ধর্মে বলে আল্লাহ এক, প্রমাণ কি, প্রমাণ কি, আল্লাহ বলছে তাই প্রমাণ, আমার ধর্মে বলছে তাই প্রমাণ, আর যেই বেলা কোনো ধর্ম মানে না ওরা যদি বলে যে আল্লাহর আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে যদি বুঝাইতে চাও, আল্লাহর অস্তিত্ব তো তুমি আল্লাহর কথা দিয়ে বোঝাতে পারবে না যে আল্লাহ কইছে এই জন্য আল্লাহর অস্তিত্ব আছে, ও তো ভাই আল্লাহই মানে না, আল্লাহর অস্তিত্ব মানবো কৈতিকা, তো ওইটা বুঝাইতে হলে আল্লাহর অস্তিত্ব জমে যে সমস্ত প্রমাণ কোরআন শরীফে আছে অন্য কোনো ধর্মগ্রন্থে নাই, আল্লাহর যে অস্তিত্ব আল্লাহর যে আল্লাহরে বোঝাইবার জন্য আল্লাহর মারফতের জন্য কত যতগুলি গুণাবুল বলে গুণাগুণ বলে গেছে কোরআন শরীফে অন্য কোনো বইয়ে নাই, মানে একটা দুইটা না অনেক, বলা যে আল্লাহ তাআলা গান্ধী 99টা নাম, তো 99 নাম সবগুলি আল্লাহর আল্লাহর অস্তিত্ব বোঝার কতগুলি দিক আছে, ওই ওই ওইগুলি বুঝতে হলে কোরআন শরীফের সব সিফাতগুলি বুঝতে হলে তখন বোঝা যায় যে আল্লাহ দিয়ে কী, কিন্তু আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে যারা কোনো কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না ওদের তোরে কাদের কী দিয়ে বোঝাইব, যুক্তি দিয়া, আকল কো ক্যা কহেঙ্গে, যুক্তি বিবেক দিয়ে বোঝাইব, তো যুক্তি দিয়ে বোঝাইছে যে আল্লাহ যে এক। কোরআন শরীফে একটা আয়াত আমি সামান্য একটা উল্লেখ করে যাই, আমি পারবো কি না জানি না, মসিহ মওউদ আলাইহিস সালামে ব্রাহিনে আহমদিয়াতে ওটা বলেছেন, ওইটা পড়লে একবারে উর্দুতে আমি উর্দু পড়তে পারি, উর্দুতে একবারে মানুষ অবাক মুগ্ধ হয়ে থাকে যে কী কথা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ওই আমি যে কতগুলি কথা বললাম ওই কথা প্রমাণ এখানে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সর্বশক্তিমান, সব জানে, সব বুঝে,
শক্তি সব সবার বেশি, ওই যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, ওর ছাড়া কোনো মাবুদ নাই, উপাসনা ওর উপাসনা বলে নাকি উপাস্য কেউ নাই, এই হলো একটা দাবি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নাই, এটা তো একটা দাবি হলো। কী করে বুঝলাম যে আল্লাহ এক, কেমনে জানব? ওই এই কথাটার প্রমাণ দিল আর পরের কথাটা, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ও হাইয়ু কাইয়ুম, যে হাইয়ু কাইয়ুম ওর এক হওয়ার প্রমাণ, এক হওয়ার প্রমাণ কেমনে ওইটাও বুঝাইল। হাই মানে যে নিজে, ও ওর ও ওরে কেউ বাঁচায় রাখে না, যে নিজের থেকে আছে, আর কাইয়ুম মানে ও নি ও ও ও অন্য কেউ ওর ছাড়া বেঁচে থাকতে পারে না, হাইয়ু কাইয়ুম নিজেও নিজেও চিরস্থায়ী, আর অন্য কোনো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো জীব, অন্য কোনো জিনিস ও ছাড়া কোনো অস্তিত্ব নাই, এটা হলো ওটার প্রমাণ। ওইটা ওইটা ওইটার প্রমাণ কী হলো যে আপনি যদি জগতে দেখেন, এই পৃথিবীতে দেখেন, পৃথিবী আমরা 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 জানি যে এটা গোল চাকরের মতো, গোলকে কি গোলই কহেন, ওইটা গোল, ওইটা যে গোল আর ওইটার যে ডায়ামিটার 4000 মাইলের মতন বলে পৃথিবী সম্বন্ধে, ওইটা আমরা জানি এখন। কিন্তু ওইটা 4002 মাইল হলো না কেন, বা হইতে পারে না কেন, 4500 মাইল হতে পারে না কেন, বা ওইটা যে গোল, ওইটা গোল না হয় ওইটা চ্যাপ্টা হইতে পারে না কেন, ওইটা লম্বা হইতে পারে না কেন, আর হইলে ওইটা ওইটা লম্বা হওয়াটা কি দরকারি না, গোল হওয়াটাই দরকারি, ওইটা কেন? তো ওই মনে মনে হলো যে পৃথিবীর অস্তিত্বের জন্য ওইটার গোল হওয়ারও দরকার নাই, ওইটার এত বড় হওয়ারও দরকার নাই, ছোটো হতে পারতো, বড়ো হতে পারতো, গোল হতে পারতো, চ্যাপ্টা হতে পারতো, কিন্তু ওইটা যে গোল, ওটা কোনো কারণ নেই। তো আর বলে যে নিজেতে নিজে গোল হয়ে আসে, তো চ্যাপ্টা হয়ে রইল না কেন? তারপরে আবার পৃথিবীর সম্বন্ধে যে যতগুলি জিনিস আমরা এখানে দেখি, যতগুলি আমরা আল্লাহর এখানে আমরা সৃষ্টি দেখি, ওই সৃষ্টিগুণা যে ওরা নিজের থেকে হইতে পারে না, ওইটাও এই এই কথার মধ্যে আছে। কেন হইতে পারে না? আমরা এখানে দেখি মানুষ, মানব আছে, পশু আছে, এখানে খাদ্যর জিনিস আছে, আর এই হাজার হাজার বছর উপরে এই পৃথিবীর কতগুলি ঘটনা ঘটছে, মানে ভূমিকম্প আসছে, ওই ফ্যামিন হয়ে যায়, মানে দুর্ভিক্ষ হয়ে যায়, তারপরে ওই যে প্লেগ হয়ে যায়, কত কত রোগ হয়ে যায়, রোগ হয়ে যায়। তো হতে পারতো কোনো সময় এই এই আমাদের জমিতে হয়তো আনাজ খাদ্য একবারে শেষ হয়ে যেত, হলো না, তো হতে পারতো। পৃথিবীর বন্যা আসলো, সব পশু মরে যেতে পারতো, মরে যেতে পারতো, মরলো না। তো ওই যে বেঁচে রয়েছে, ওইটার ধ্বংস হওয়ার শতাশতই কারণ থাকা সত্ত্বেও যে একটা জিনিস বেঁচে রয়েছে, মনে হয় ওটা বেঁচে থাকা অন্য কোনো কারণ আছে। আর যে যেটা যেটা ধরতে হয় ওইটা নিজের থেকে নাই, তো ওইটা থেকে দেখা গেল একজন আল্লাহ আছে যে এই স্বপ্নকে বাঁচায় রাখছে। তো অনেক অনেক রকম প্রমাণ কোরআন শরীফ থেকে পাওয়া যায়। কোরআন শরীফে মনোযোগ দিয়ে পড়লে, বুঝা পড়লে, আর যাদের আল্লাহ বুঝাই দিছে ওদের ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে পড়লে কোরআন শরীফের মধ্যে অনেক মাহাত্ম্য কোরআন শরীফে দেখা যায়। ওইটা মানে বিস্তারিতভাবে বলার আমার মানে সামর্থ্য নাই, আমার যোগ্যতাও নাই। মুজিবুর রহমান সাহেব, সুদর্শনবিন্দু বিস্তারিত আলোচনা শুনলাম, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা, খুবই ভালো লাগছিল। কিন্তু আমাদেরকে আমাদের অন্য আলোচনায় যেতে হবে, এই জন্য আমরা সংক্ষেপ করছি। দর্শকবৃন্দ, হজরত মসীহ মাহমুদ আলাইহিস সালাতাম, যার কথা অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব বারবার উল্লেখ করলেন, হজরত মসীহ মাহমুদ আলাইহিস সালাতাম পবিত্র কোরআনের প্রশংসায় অনেক স্থানে বিশেষভাবে উল্লেখ করেছেন। ছোট্ট একটি উদ্ধৃতি এখন আমরা শুনব তার লেখা হতে। এখন আকাশের নিচে কেবল একজনই নবী এবং একটি ঐশী গ্রন্থ বিদ্যমান, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীর চেয়ে বেশি মর্যাদাশীল ও শ্রেষ্ঠ, আর সকল রসুলের চেয়ে অধিক সম্পূর্ণ, এবং যিনি হলেন খাতামান নবীন ও মানব শ্রেষ্ঠ, যার অনুসরণে খোদা প্রাপ্তি ঘটে আর আধার রাজি দূরীভূত হয়। আর এই জগতেই সত্যিকার নাজাত লাভের লক্ষণাবলী প্রকাশিত হয়। আর কোরআন শরীফ হল খাঁটি ও পরিপূর্ণ পথ নির্দেশনা ও পবিত্রকরণ প্রভাবে ভরপুর, যার মাধ্যমে সত্যিকারের জ্ঞান ও তত্ত্ব লাভ হয় এবং মানবীয় দুর্বলতা থেকে মন পবিত্র হয় এবং মানুষ
অজ্ঞতা, ঔদাসীন্য, সন্দেহের আবরণ থেকে নিষ্কৃতি লাভ করে হাক্কুল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত হয়। বারাহিনে আহমদিয়া। সুদর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম লিখিত বারাহিনে আহমদিয়া গ্রন্থের ছোট্ট একটি উদ্ধৃতি। এবারে আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। এখানে অনেকেই লাইনে আছেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল বাতেন সাহেব আছেন আসামে, ভারতের আসাম থেকে। আসসালামু আলাইকুম বাতেন সাহেব। বাতেন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি, আপনার প্রশ্নটি করুন ভাই। আমি আসাম থেকে অভয়াবুরি সার্কেল অফিস থেকে বলছি। জি জি, আব্দুল বাতিন জি, আমার প্রশ্ন হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্ম দিবস এবং মৃত্যু দিবস পালন করা হয় না? আচ্ছা, তারপরে আমরা জামাতে আহমদে দেখছি যে মুসলিম আউট ডে পালন করতেছি আমরা। জি, তো এইটা যদি কিছু বুঝিয়ে দিতেন। আচ্ছা, ভালো হইতো আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রশ্নের জন্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর জন্ম দিবস বা মৃত্যু দিবস উদযাপিত হয় না, এই ভিত্তিতে প্রশ্ন যে আমরা মুসলিম দিবস কেন উদযাপন করি। আপনারা নিশ্চয় হুজুরের খুতবা শুনে থাকবেন, সেই খুতবায় হুজুর উল্লেখ করেছেন, এটা এই খুতবার পূর্বের খুতবাতে খুব সম্ভব 17 ফেব্রুয়ারিতে হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আমরা যে মুসলিম দিবস উদযাপন করি 20 ফেব্রুয়ারি, এটি কিন্তু তার জন্মদিবসও নয়, মৃত্যু দিবসও নয়। এটি এমন একটা দিন যেদিন আল্লাহ তাআলা তার মসীহ এবং মাহদিকে এক অসাধারণ পুত্রের সংবাদ দিয়েছেন। এই সংবাদ দিয়েছেন যে তিনি তাকে এমন এক পুত্র দেবেন যিনি পৃথিবীতে খোদা তালার নামকে সমুন্নত করবেন। তার আগমন এমন হবে যেন স্বয়ং খোদা তালা এই পৃথিবীতে এসে গেছেন। তো সেই অসাধারণ পুত্র সম্পর্কে যেই দিন আল্লাহ তালা সংবাদ দিয়েছেন, সেই দিবসের প্রেক্ষাপটে এই উদযাপন। এটি দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের জন্মদিবসও নয়, মৃত্যু দিবসও নয়। বিশে ফেব্রুয়ারি ওনার জন্মদিনও না, মৃত্যুদিনও না, ওই দিনটা আমরা ওনার জন্মদিন হিসাবে পালন করি না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করি না, মৃত্যু দিবস পালন করি না। বিশে ফেব্রুয়ারি আমরা পালন করি, উনি বললেন যে আল্লাহ তাআলার এক ভবিষ্যৎবাণী তখন মসীহ মওউদ আলাইহিস সালামে পেয়েছেন আর ওইটা পুরা হওয়ার কারণে আমরা ওটা পালন করি। ওই আপনারা যদি উপমা দিয়ে বোঝাতে চাই, আল্লাহ তাআলার যে নিদর্শন, আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী, আল্লাহ তাআলার নিদর্শন পালন করার নীতি নিয়ম ইসলামের মধ্যে আছে, একটু চিন্তা করে দেখুন। অনেক সময় মৌলানারা বলে থাকেন যে রমজান মাসে যে বছরে বছরে আমরা পালন করি, ওইটা কোরআন শরীফের জন্মদিবস। দেখো যে কোরআন শরীফ রমজান মাসে অবতীর্ণ হয়েছে, রমজান পালন করি, লাইলাতুল কদর পালন করি। আল্লাহ তাআলার যে নিদর্শনগুনি ওইগুনি পালন করা, ওইটা আরেক কথা, কার জন্মদিন পালন করা আরেক কথা। ধন্যবাদ আপনাদেরকে। গতকাল আমাদের আলোচনায় এই বিষয়টি উঠে এসেছিল যে 20 ফেব্রুয়ারি 1886 সনে মসীহ মওউদ আলাইহিস সালাম এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন, এই জন্য প্রকাশ করেছিলেন, ভবিষ্যৎবাণীটি প্রকাশ করেছিলেন, এই জন্য খোদার পক্ষ থেকে যেহেতু একটা বিশেষ ভবিষ্যৎবাণী ছিল আর আল্লাহর নিদর্শন ছিল, এই জন্য আমরা এই দিবসটিকে আমরা উদযাপন করি। খুব সুন্দরভাবে উত্তর আমরা শুনলাম। বাতেন সাহেব আশা করি উত্তর পেয়েছেন। এবারে আমি যাচ্ছি, এখানে আরেকজন ভাই আছেন ইমদাদুর রহমান সাহেব, তিনি ও আহমদি বলে আমাকে জানানো হয়েছে, ঢাকা থেকে প্রশ্নটি করেছেন। আসসালামু আলাইকুম ইমদাদ সাহেব। ভাই একটু টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন অনুগ্রহ করে। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি আমদাদ হোসেন তালুকদার বলছি ঢাকা থেকে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, জি জি শুনতেছেন? জি আমরা শুনছি। আমার প্রশ্নটা হলো, কোরআনে কোথাও আছে কিনা যে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম রূপে পৃথিবীতে আসবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর স্পষ্ট প্রশ্ন ছিল, মাওলানা আব্দুল্লাহ সাহেব যদি উত্তর দিতেন। কোরআন শরীফে সূরা জুমাতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দ্বিতীয় আগমন, দ্বিতীয় বিকাশের কথা বলেছেন, এবং এটার উল্লেখ আছে সূরা জুমার প্রথমাংশেই।
প্রথমে তিন নম্বর আয়াত পড়ছি, তারপরে চার নম্বর আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আযীযুল হাকীম। তিনি সেই মহান অস্তিত্ব যিনি আরবের নিরক্ষরদের মাঝে তাদেরই মাঝ থেকে এক রসুল আবির্ভূত করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ, তার নিদর্শনাবলী পাঠ করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং এর প্রজ্ঞা শিক্ষা দেন। অথচ এর আগে এই নিরক্ষর জাতি প্রকাশ্য ভ্রান্তিতে নিমজ্জিত ছিল এবং তিনি তাকে আবির্ভূত করবেন এদেরই অন্তর্ভুক্ত অন্য আরেকটি জাতির মাঝে, যারা যুগের দিক থেকে এখনও একত্র হয়নি, মিলিত হয়নি, এবং তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। প্রথমে বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের নিরক্ষরদের মাঝে আগমন করেছেন, চারটি কাজ করেন তিনি। তারপরের আয়াতে বলছেন এবং আরেকটি জাতির মাঝে এদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণ্য আরেকটি জাতির মাঝে তাকে আবির্ভূত করবেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, এমন এক জাতি যারা যুগের দিক থেকে একত্র হয়নি, মিলিত হয়নি। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। আপনার কাছে হোঁচট লাগছে, চিন্তা লাগছে, আপনার কাছেও প্রশ্ন জেগেছে, আমাদের মনেও প্রশ্ন জেগেছিল, সাহাবিদের মনেও প্রশ্ন জেগেছিল। সাহাবিরা উপস্থিত ছিলেন, তাদের একজন দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করেন হে আল্লাহ রাসূল, মানহুম ইয়া রাসূল আল্লাহ, তারা কারা, সৌভাগ্যবান সে জাতি কোনটি যাদের মাঝে আপনি আবার আসবেন। একবার প্রশ্ন করলেন, দুবার প্রশ্ন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরব সাহাবিদের বাদ দিয়ে একমাত্র অনারব অন্য আরেক জাতির সদস্যের কাঁধের উপরে হাত রাখলেন এবং তিনি ছিলেন হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু। আর বললেন তার কাঁধে হাত রেখে, লাউ খান আল ঈমান ইনদাস সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলাই। বুখারী শরীফ কিতাবুত তাফসীর সূরা জুমা। তোমরা কোরআন শরীফের আয়াত শুনে ঘাবড়ে গেছো আর প্রশ্ন করছো কাদের মাঝে আমি দ্বিতীয়বার স্বয়ং আগমন করব। আমি এটার উত্তর জানতাম না, এটার অর্থ কী? এখন শুনো, দুবার প্রশ্নের পরে আমি উত্তর দিচ্ছি, তৃতীয়বারে গিয়ে আমি উত্তর দিচ্ছি, আর খুব সম্ভব আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আমরা এটা বুঝি। মা ইয়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কোয়া। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ধর্ম বিষয়ে, অদৃশ্য বিষয়ে না জানাতেন, আল্লাহ তাআলার রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। আমরা বিশ্বাস করি এই তিনবারের বার গিয়ে উত্তর দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে যা জানাচ্ছেন তার অপেক্ষা করার পর তিনি উত্তর দিয়েছেন। তার অপেক্ষা করছিলেন বলে উত্তর দেননি দুবার, এবং তৃতীয়বার যেহেতু উত্তর পেয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, উনি উত্তর দিচ্ছেন। শোনো, আমার আশা মানে আমার আশা নয়, আমার আশা মানে আমার এক শিষ্যের আগমন, আমার এক পূর্ণাঙ্গীন অনুসারীর আগমন, এবং সে আরবদের মাঝ থেকে আসবে না, সে পারস্য বংশীয় হবে। তোমরা জিজ্ঞেস করছো কাদের মাঝে আমি আসব, আমি বলে দিচ্ছি আমি আসব না, আমার এক অনুসারী আসবে, পূর্ণাঙ্গীন অনুসারী শিষ্য হিসেবে আসবে, আর সে হবে পারস্য বংশীয়। আর আসবে কখন সেটাও বলে দিচ্ছি, লাউ খান আল ইমান ইনদাস সুরাইয়া, যখন ইমান এই জগৎ ছেড়ে, এই ধরাপৃষ্ঠ ছেড়ে সপ্তর্ষি মণ্ডলীতে চলে যাবে, তখন সেই ইমানকে পুনরুদ্ধার করার কাজ নিয়ে সে আসবে। সূরা জুমার এই চার নম্বর আয়াত বিসমিল্লাহকে এক নম্বর আয়াত গণনা করে যদি আপনি পড়েন এবং এর তাফসীর পড়েন সূরা জুমার অধীনে বুখারী শরীফের কিতাবুত তাফসীরে, তাহলে আপনি জানতে পারবেন স্পষ্টভাবে সেখানে একজন আগমনকারীর ভবিষ্যৎবাণী রয়েছে এবং তিনি ইমাম আল মাহদী আল মাসিহুল মাউদ। ভালো করে জেনে রাখুন ভাইয়া, যে ইমাম মাহদী এবং মাসিহ ইবনে মারিয়াম সম্পর্কে স্বয়ং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করে গেছেন, ওয়ালাল মাহদিও ইল্লা ঈসা ইবনে মারিয়ামা, বলেছেন ইউশেকু মান আয়শা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনে মারিয়ামা ইমামা মাহদিয়ান, মাহদী এবং মাসিহ এক অভিন্ন ব্যক্তি হবে। অতএব একজন সম্পর্কে কোরআন শরীফ স্পষ্টভাবে ঘোষণা দিয়ে রেখেছে সূরা জুমার মাঝে, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাৎক্ষণিকভাবে যে তাফসীর আল্লাহর পক্ষ থেকে জেনে প্রদান করেছেন সেটা সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে বুখারী শরীফের মাঝে। অতএব এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ভাই ইমদাদুল ইমদাদ হোসেন তালুকদার সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি লাইনে আসবেন, আমরা আপনার সাথে কথা বলবো। গতকাল আমরা ছবি পেয়েছিলাম, শেষ সময় ছবি পেয়েছিলাম তেজগাঁ জামাত থেকে, ঢাকার তেজগাঁ জামাত থেকে। সেখানে মসজিদ খোদামুল আহমদের উদ্যোগে
সেখানে আহমদী এবং আহমদীরা এই সত্য সন্ধানে অনুষ্ঠান উপভোগ করেছেন। আপনারা টেলিভিশন পর্দায় এখন দুটি ছবি দেখতে পাচ্ছেন। সুদর্শক, আপনারা যদি বিভিন্ন জামাতে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি ছবি তুলে আমাদেরকে পাঠান এবং জানিয়ে দেন যে আমরা ছবি পাঠিয়েছি, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের ছবিগুলো দেখাতে পারবো। এছাড়া আমি একটি ইমেইল এখানে পড়ে দিচ্ছি। আমাদের একজন মুরব্বী সাহেব আছেন মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ জেলার পশ্চিম বেঙ্গলের মুর্শিদাবাদে, মোহাম্মদ রেজওয়ান সাহেব। তিনি বলছেন যে 35 জন আহমদি মহিলা এবং পুরুষ আমরা আমাদের মিশনে বসে এই অনুষ্ঠানটি দেখছি। মুর্শিদাবাদে 21টি স্থানে MTA চালু আছে এবং 350 জন এই অনুষ্ঠান করছেন। আপনারা দোয়া করবেন যেন MTA থেকে আমরা লাভবান হতে পারি বেশি বেশি। আরও অনেকগুলো ইমেইল আছে আমাদের কাছে, প্রশ্ন আছে, আমরা সময় সুযোগ মতো সেগুলো নিব। এবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একজন আহমদি ভাই আছেন বগুড়া থেকে, আবু তালেব সাহেব, তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম আবু তালেব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি আবু তালেব সাহেব, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে চাই যে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মুহাম্মাদি ছাড়া অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা জি, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, উনি কে, লোকটা কে, কি উনি? একজন বক্তা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু আবু তালেব সাহেব আপনি লাইনে থাকুন, আপনি একটু লাইনে থাকুন, আমরা এই প্রশ্নটি নিচ্ছি। বাংলাদেশে একজন মৌলানা সাহেব, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি বলছেন যে মোহাম্মদী ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে, এ ব্যাপারে আহমদীয়া জামাতের মতামত কি? অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব আপনি বলবেন এই প্রশ্নের উত্তর। মৌলানা ফিরোজ আলম সাহেব, এই প্রশ্নের উত্তর তো খুব সোজা। আসলে এই ধরনের মৌলানারা যারা ধর্মকে জীবিকার মাধ্যম হিসাবে নিয়েছে, আরও যদি বলতে হয় তাহলে বলতে হবে মিথ্যাকে জীবিকার মাধ্যম হিসাবে অবলম্বন করেছে। আর তাজ আলোনা রিস্কাকুম আন্তুম তুকা জেবুন, কোরআন শরীফ বলে আন্নাকুম তুকা জেবুন, যে মিথ্যা বলাকে তোমরা জীবিকার মাধ্যম হিসাবে নিয়েছ। তো আমরা তো বারবার এটি বলছি যে আজকের যুগের সবচেয়ে বড় দুঃখ হলো যে মানুষ ধর্মের ঠিকাদার সেজে বসে আছে, আল্লাহর হাত থেকে ধর্ম নিজের হাতে নিয়ে যাচ্ছে, তাই ফতোয়া দিচ্ছে আর যা ইচ্ছা বক্তৃতা করছে, আর একজনকে আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, ফতোয়া দিচ্ছে যে এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জান্নাতি, আমি জান্নাতি। তো এমন অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত জোরালোভাবে বলেছেন, জোর দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি সম্পর্কে এই কথা বলার তোমার কোনো অধিকার নেই যে অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। বরং আমার স্পষ্ট হাদিস মনে আছে যে যে ব্যক্তি বলে যে এই ব্যক্তি জাহান্নামী, সে নিজের জন্য জান্নাতকে হারাম করলো, এই ধরনের শব্দ আছে, রাসূল সাবধান করেছেন তিনি। আর এইভাবে আসলে পুরো মানব জাতিকে তিনি সতর্ক করেছেন, কখনো খোদা সেজে বসো না। তাই এই ধরনের মৌলানারা যা করছেন তার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবেন, কিন্তু আপনার জন্য উত্তর হলো এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। ধন্যবাদ আপনাকে মৌলানা ফিরোজ আলম সাহেব। আবু তালেব সাহেব, আপনি বগুড়া থেকে ফোন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে যদি না হোক, মোহাম্মদী বলে যদি মনে করে যে যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করে তারা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে, মৌলানা বলে দিলেন যে আল্লাহ তারা ওই ক্ষমতা কাউরে দেয়নি, তবে খুবই মানে যারা রসুল্লাহরে বিশ্বাস করে ওদের সম্বন্ধে মানে পসিবিলিটি বেশি যে ওরা জান্নাতে যাবে। কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা আল্লাহরে চিনবে, আল্লাহরে চিনলে ভালো কর্ম করবে, এই জন্য ওদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি, এতটুকু বলা যায়। ওরা যে সবই জান্নাতে যাবে বলা যায় না, শরীর লা ইল্লাহা ইল্লাল্লাহ পড়ে আমি যা ইচ্ছা তা করে গেলাম, আমি দোজখে যাবো না, মুসলমানরাও যাবে দোজখে, অনেক মুসলমান যাবে। কিন্তু যারা মুসলমান, যারা রসুল্লাহরে মানে, রসুল্লাহরে অনুসরণ করে, রসুল্লাহর কথা পালন করে, কোরআন শরীফ পার, ওদের জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি, এতটুকু আপনার সান্ত্বনা পেতে পারেন, আর বেশি আর কিছু। অনেক ধন্যবাদ আপনাকে। সুদর্শকবৃন্দ, আমরা শুনছিলাম উত্তর যে কে জাহান্নামে যাবে আর কে জাহান্নামে যাবে না, এই প্রশ্নের উত্তর। এবারে আমরা জানিয়ে দিতে চাই যে
আমরা আমাদের অনুষ্ঠানে হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের লেখা থেকে বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করে থাকি। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, জামাতের বিভিন্ন কেন্দ্রে আপনারা সমবেত হয়েছেন, অনেক আহমদি অতিথিকে আমাদের আহমদি বন্ধুরা নিয়ে এসেছেন এই অনুষ্ঠান দেখানোর জন্য। তাদের সবার কাছে আমরা জানিয়ে দিতে চাই আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী। চলুন আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা হতে একটি চয়নকৃত অংশ এখন আমরা শুনে নিই। আমাদের ধর্মবিশ্বাস নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিসসালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাশর, জান্নাত এবং জাহান্নাম সত্য, এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরুক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিন ওয়াল মুফতারিন অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ পৃষ্ঠা 86-87। সুদর্শকবৃন্দ, আমরা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের উদ্ধৃতি শুনছিলাম, এখন আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন আমাদের এক ভাই পশ্চিমবঙ্গ থেকে, ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফিরোজ সাহেব, আপনি কি লাইনে আছেন? জি ভাই, আপনার প্রশ্নটি করুন। তো আমার প্রশ্ন হচ্ছে, জি জি, যে আল্লাহ তাআলা সূরা মায়েদার 117 এবং 118 নম্বর আয়াতে বলেন যে হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি তোমার উম্মতকে এক খোদার পরিবর্তে দুই খোদার ইবাদত করার নির্দেশ দিয়েছিলে? তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহকে সম্বোধন করে বলবেন যে আমি যতদিন তাহার মধ্যে ছিলাম ততদিন আমি তাহারে নিগ্রাম ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে আমি জানি না তারা কি করেছে। এখন আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার এই কথোপকথন কি অতীতে হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে তো আমরা জানি যে আয়াত দুটোর ঘটনা প্রবাহ কিয়ামতের সময় নির্দেশ করে, তাহলে কি কিয়ামত হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাহলে এই আয়াত থেকে কিভাবে প্রমাণ হবে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন? এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি, ফিরোজ আলম সাহেবের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে করেছেন, স্পষ্ট ছিল প্রশ্নটি, মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে রাখছি।
ফিরোজ আলম সাহেবের প্রশ্ন ফিরোজ আলম সাহেব উত্তর দিলে ভালো হয় না? কালকে আব্দুল আবুল সাহেব টেলিফোনে যোগাযোগ করেন, তখন আমাকে ধরিয়ে দিয়েছিলেন আপনি, তা আজকে আমার কাছে কেন এটাকে পাঠানো হচ্ছে? সূরা আল মায়েদার 117 নম্বর আয়াতের সূচনাতেই ওয়াইজ কালাল্লাহু ইয়া ঈসা আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, এইখানে বলা হয়েছে এই ঘটনাটা আগের, ইজ কালাল্লাহ, ইজা যদি বলতেন তাহলে ভবিষ্যতের কথা বুঝাতো, ইজ কালাল্লাহ বলে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা এই প্রশ্ন উত্তর সেরেছেন, এটা অতীতকাল নির্ধারণ করে এবং বর্ণনা করে। দেখুন, আল্লাহ তাআলার জন্য অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব সমান, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কালের ঊর্ধ্বে আল্লাহ, তার জন্য আজকে এবং পরের দিন আর গতকালের দিনটা সব সমান, তিনি কালের ঊর্ধ্বের এক মহান অস্তিত্ব, আমাদের জন্য কাল প্রযোজ্য, তার জন্য কাল প্রযোজ্য নয়। অতএব তিনি যখন একটা কথা বলছেন যে আমি তাকে এই প্রশ্নটা করেছি, তার মানে এটা অবধারিত একটি বিষয়, এবং ইজ শব্দটি নির্ণয় করে দিচ্ছে। মরানা, ওই শব্দটা এক্স্যাক্টলি ওইভাবেই আছে, আপনি একটু যদি পড়ে দেন পুরো আয়াতটি। আয়াতটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইজ কালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ। ইজ কালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, স্মরণ করো অতীতে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করে ফেলেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে, এখন আপনি বলবেন কিয়ামত এখনো সংগঠিত হলো না, প্রশ্ন উত্তর আরম্ভ হয়ে গেল ঈসা আলাইহিস সালামের জন্য, এইখানে এসে আমাদের এই কথা স্বীকার করতেই হবে যে ব্যক্তি মারা যাচ্ছে তার অবস্থা কী এবং কোন পর্যায়ে আছেন, কীভাবে তার হিসাব হচ্ছে, কখন তার হিসাব হচ্ছে আমরা জানি না। আমরা একালের হিসাব বলতে পারি যে এখন কয়টা বাজে, কোন দিন কোন তারিখ আজকে, কিন্তু পরকালে যাওয়ার সাথে সাথে পুরো হিসাব কিতাব পাল্টে যায়, সময়ের পুরো সংজ্ঞা পাল্টে যায়। অতএব আপনাকে শুধু এতটুকু আমি উত্তর দিতে পারবো যে এটা সূরা মায়েদার যে আয়াতটি, ইজ শব্দটা দ্বারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই প্রশ্নোত্তর হয়ে গেছে। আর যদি আপনার এটা থাকে যে এটা দ্বারা কী সাব্যস্ত হয়, এটা দ্বারা সাব্যস্ত হয় যে তৃতীয়বাদ ছড়িয়েছে আমার মৃত্যুর পর, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফিহিম, আমি ততদিন পর্যন্ত একেশ্বরবাদী শিক্ষার বিষয়ে তাদের তদারককারী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম। ফালাম্মা, অতঃপর তুমি যখন, তাওয়াফায়তানি, আমাকে মৃত্যুদান করলে, কুনতা আনতার রাকিব আলাইহিম, তখন থেকে তুমি তাদের রক্ষক পর্যবেক্ষক। অতএব তৃতীয়বাদের শিক্ষা যদি জগতে বিদ্যমান থেকে থাকে, এবং কোরআন বলছে কোরআন অবতীর্ণ হওয়ার সময় তৃতীয়বাদের শিক্ষা জগতে বিদ্যমান ছিল, একাধিক জায়গায় বলা আছে, ওয়াকাদ লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ সালিসু সালাসা, আরেক জায়গায় আছে ইন্নাল্লাহ, হ্যাঁ, হুবাল মাসিহ ইবনু মারইয়াম। অতএব তৃতীয়বাদের কথা কোরআন ঘোষণা করে বলছে যে এই আপদ জগতে ছড়িয়ে গেছে, ছড়াচ্ছে, বিদ্যমান আছে। অতএব এ কথা মানতে কোনো সমস্যা নাই যে কোরআন অবতীর্ণ হওয়ার আগেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তিরোধান ঘটে গেছে, এইটুকু হলো বিষয়। বাকি তারিখ ক্যালেন্ডার দেখে মাস কি, আমি তো পরকালে যাইনি, আমি কেমন করে বলবো, আপনিও জাননি, আমিও যাইনি, কেউ যায়নি যারা জীবিত আমরা আছি, কিন্তু যারা গেছেন তাদের জন্য কী হিসাব কিতাব কীভাবে হয় সেটা একটা পরকালের ব্যাপার, সেটা আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি, এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যা বর্ণনা করে গেছেন তার আলোকে কথা বলতে পারি। আমি যদি, জি, আপনারা তো জ্ঞানী লোক, আমি একটা যুক্তির কথা বলি, আমি ওই আপনাদের গ্রামারের নিয়ে কথা বলি। আমাদের এই যে ভদ্রলোকে প্রশ্ন করলেন যে কেয়ামতের, যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে কেয়ামত তখন আসে নাই, আমি ধরে নিলাম যে এই প্রশ্নটা কেয়ামতের দিবসেই হবে, কেয়ামত এখন আসে নাই। তো প্রশ্ন হলো যে কেয়ামতের দিনে যখন প্রশ্ন হবে তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যখন চলে আসলাম, আমারে যখন তুমি মৃত্যু দিলা আমি চলে আসলাম, তারপরে তুমি জানো আমি জানি না। তো ঈসা আলাইহিস সালাম যদি এর কেয়ামতের আগে একবার যদি ফিরে আসে এখানে দেখে যায় কণ্ঠটা এখানে কী হয়েছে, তাহলে বলতে পারবে ওটা? পারবে না। তাহলে ওইটা ধরে নেন যে ওটা কেয়ামতের দিনে। তো ঈসা আলাইহিস সালাম যদি আরেকবার আসার কথা সত্য হয়ে থাকে, আরেকবার এসে গেল, দেখে গেল যে এখানে সব কিছু ঘটে গেছে, তখন ওই কথাটা কেয়ামতের দিবসে বলতে পারবেন? পারবেন না। তা কাজেই ঈসা আলাইহিস সালামে ফিরে আবার কোনো সুযোগ নাই। আমি এখানে আরেকটু যোগ করতে চাই, মৌলানা সাহেব এবং মহতরম মুজিব মামুর উত্তরের সাথে যোগ করি যে এই বিষয়টা ঘটে গেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, আল্লাহর এই প্রশ্নোত্তর অধিবেশন হয়ে গেছে,
এই সংলাপ হয়ে গেছে, এটা আমি বলছি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই হাদিসটা আমরা শুনিয়েছি বারবার, যে তার কিছু সাথীকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি বলবেন যে হে আল্লাহ রসুল, আমার প্রিয় সাহাবি হচ্ছে কি ওসাইহাবি। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেওয়া হবে যে আপনি জানতেন না যে আপনার পর কী হয়েছে, কতক মুরতাদ হয়ে গেছে আপনার তিরোধানের পর। এরপর রসুলুল্লাহর বাক্যটা শুনতে হবে। তখন রসুলুল্লাহ বলেন যে ফা আকুলো, সেই সময় আমি কি বলবো, আকুলো আমি বলবো, কামা কালা যেভাবে বলেছেন অতীতকাল, কামা কালা আব্দুস সালে ঈসা, ঈসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন আমি সেভাবে বলবো। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে অতীতে তার ইন্তেকালের পর বরজখের জগৎ দিন, সেই জগতে আল্লাহর সাথে এই প্রশ্নোত্তর অধিবেশন, এই সংলাপ হয়ে গেছে। রসুলুল্লাহ বলছেন যে আমি কিয়ামত দিবসে যখন আমাকে প্রশ্ন করা হবে তখন আমি আমার জন্য আকুলও উত্তর দেব, যেভাবে ঈসা দিয়ে দিয়েছেন। সো ঈসার সাথে এই ঘটনা ঘটে গেছে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরোজ আলম সাহেব, আপনি প্রশ্ন করেছিলেন, ফিরোজ আলম সাহেবই শেষ উত্তরটা দিলেন, তো আবদুল্লাহ ওয়াল সাহেবের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এখানে দর্শকবৃন্দ অনেকেই আপনারা ইমেল পাঠিয়েছেন, আজকে আমার হাতে অনেকগুলো ইমেল আছে, এখন সম্ভব কিনা জানি না, কিন্তু অনেকে ধন্যবাদ জানিয়েছেন। কারিপাড়া থেকে মুরব্বী সাহেব জহিরুল হাসান সাহেব, আপনিও ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, হুজুরের কাছে সালাম ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে। সজীব সাহেব, আপনি পলাশপুর হালকা থেকে, আপনি বলেছেন যে সেখানে মুখালেফাত হচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন, তো আমি প্যানেলের কাছে বলে দিচ্ছি পলাশপুর হালকায় মুখালেফাত হচ্ছে, আপনারা দোয়া করবেন সেখানকার আহমদীদের নিরাপত্তার জন্য এবং তাদের বিশ্ব দৃঢ়তার জন্য। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে মির্জা কাশেম সাহেব, আপনি একজন আহমদি বন্ধু, আপনি লন্ডনে বসে অনুষ্ঠান দেখছেন, আপনি অনুষ্ঠানে ফোন করেছিলেন কিন্তু আপনাকে যখন আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করা হচ্ছে ফোনটি যাচ্ছে না, আপনি যদি আবার ফোন করেন তাহলে আপনার সাথে আমরা কথা বলতে পারি, আর যদি আপনি ফোন ধরতে অনিচ্ছুক হন তাহলে জানিয়ে দিলে আমরা আপনার প্রশ্নটি নিয়ে নিতে পারি, কিছুক্ষণ অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছি যে হাফেজ জুলফিকার সাহেব একজন আছেন পশ্চিমবঙ্গ থেকে, উনি একজন আহমদি বন্ধু, তিনি বলছেন যে এখানে আমরা 82 জন মানুষ সমবেত হয়ে অনুষ্ঠানটি দেখছি, পশ্চিমবঙ্গ এখানে লেখা আছে, বাকি আমরা শুনে নিচ্ছি ওনার কাছ থেকে। হাফেজ জুলফিকার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি ডাউনহাওয়ার সার্কেলে পূর্ব আতাপুর থেকে বলছি। পূর্ব? পূর্ব আতাপুর জামাত থেকে। পূর্ব আশাপুর জামাত থেকে তিনি বলছেন? আতাপুর। আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে? ডায়মন্ড হারবার পূর্ব আতাপুর জামাত থেকে। পূর্ব আতাপুর জামাত থেকে আপনি বলছেন, ঠিক আছে ভাই, বলুন প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি, বলুন প্রশ্নটি করুন। বলছি ঈসা আলাইহিস সালাম উনি মারা গেছেন কি যে আসমানে আছেন, এই বিষয়টা জানতে চাইছেন। আচ্ছা আচ্ছা, ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না আকাশে আছেন, এই ব্যাপারে এখনই আলোচনা হলো, আবারও যদি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আবার রাখছি যে মারা গেছেন না আকাশে আছেন। বললাম তো, এখন আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন শরীফে 30টির মতো আয়াত আছে, যে আয়াত থেকে, যে আয়াতগুলো থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যে মৃত তা স্পষ্টভাবে প্রমাণ করা যায়। আমরা প্রত্যেক অধিবেশনে এটি করে আসছি, গতকাল আমরা সূরা মায়েদার 118 নম্বর আয়াতের বরাতের কথা বলেছি, এখনও বললাম যে একজন জিজ্ঞেস করলেন, গতকাল সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতের প্রেক্ষাপটে বলেছি যে সেই আয়াতেও হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা বলা আছে। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের বরাতে আমরা বারবার আলাপ করি যে সেই আয়াতেও আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই আয়াতের, তার ইন্তেকালের সময়কার, যখন তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মৃত্যু বা ইন্তেকাল সম্পর্কে যখন বিতণ্ডা দেখা দেয় কিছু সাহাবির জন্য, রসুল্লার প্রতি ভালোবাসার কারণে তাদের মানতে অসুবিধা হচ্ছিল যে আমাদের এই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইন্তেকাল করতে পারেন, তখন পুরো ঘটনা আমি বলছি না, বুখারী শরীফে পুরো লেখা আছে, আপনি পড়ে নেবেন। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের যে পটভূমি বা শানে নজুল যাই বলেন সেটি উল্লেখ আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার বাহিরে ছিলেন কোনো জায়গায়, তিনি এসে এই পরিস্থিতি দেখেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মৃতদেহের কাছে যান এবং কোরআন শরীফের তিনি বেশ কিছু বাক্য তার বুখারিতে উল্লেখ আছে, তিনি বলেছেন হে আল্লাহর রসুল, আপনার উপর দুবার মৃত্যু আসবে না। রসুলের সবচেয়ে প্রিয় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ হলো
আপনার দৈহিক তিরোধান হয়েছে, দৈহিকভাবে আপনি এই ইহজগৎ ছেড়ে গেছেন, হে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, কিন্তু আপনার ধর্ম কখনো মরবে না। এটি হলো ধর্ম যদি মারা যায় এটি রসুল্লাহর দ্বিতীয় মৃত্যু। হযরত আবু বকর বলছেন যে আপনার দ্বিতীয় মৃত্যু আসবে না। এরপর তিনি কোরআন শরীফের এই আয়াত পড়েন যা এখন আমি পড়লাম, যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল আফাইম মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন আল্লাহ তাআলার রসুল, রসুল ব্যতীত কিছু নন। যদি তিনি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা নিজেদের গোড়ালিতে ফিরে যাবে, অর্থাৎ পূর্বের অধর্মে ফিরে যাবে, পূর্বের ধর্মহীন যে জীবন ছিল সেই জীবনে আবার ফিরে যাবে? হাদিসে উল্লেখ আছে বুখারী শরীফেই, হযরত ওমর বলেন, যিনি মানতে চাচ্ছিলেন না যে কোনোভাবে রসুল্লাহ ইন্তেকাল করতে পারেন, তিনি বলেন যে এই আয়াত শোনার সাথে সাথে আমি নিস্তেজ নিথর হয়ে যাই, আমার সমস্ত দেহের শক্তি হারিয়ে যায়, আমার হাতে যে তরবারি ছিল সেই ব্যক্তিকে মারার জন্য যে বলবে মোহাম্মদ রসুল্লাহ মারা গেছে, হযরত আবু বকরের এই আয়াতের তেলাওয়াত শুনে আমার হাত থেকে তরবারি খসে পড়ে, তরবারি পড়ে যায়, আমার এমন মনে হলো যেন প্রথমবার এই আয়াত নাজেল হয়েছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় সেদিন ঘোষণা করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে বড় রসুল নিঃসন্দেহে, কিন্তু তা সত্ত্বেও কেবল একজন রসুল, তার পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন। কোনো সাহাবি বলেননি এই হযরত আবু বকরকে যে আবু বকর আপনি মিথ্যা কথা বলছেন, ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছে। সব সাহাবিদের নীরব থাকা এই কথা শুনে এটিকে ইসলামের পরিভাষায় এজমা বলা হয়, অর্থাৎ সব সাহাবি একমত হয়েছেন সেদিন, সর্ববাদী সম্মত মত এটিকে বলা হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আপনি জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই ছিলেন, অব্যবহিত পূর্বের যুগে, অর্থাৎ 600 বছর পূর্বে, এর পূর্বের রসুল তিনি। অব্যবহিত পর মানে একদিন পূর্বে না, 600 বছর পূর্বে মোহাম্মদ রসুলুল্লাহ এবং তার মাঝে মধ্যবর্তী যুগে কোনো রসুল ছিলেন না। তো ঈসা আলাইহিস সালামই রসুলুল্লাহর পূর্বের রসুল ছিলেন। তো তিনি এই আয়াতের সর্বপ্রথম লক্ষ্য এবং টার্গেট যদি কেউ হয়ে থাকে হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই ইন্তেকাল করেছেন। তো এইভাবে কোরআনে একটি না 30টির মতো এমন আয়াত আছে, যে আয়াতে আমরা বারবার প্রমাণ করে আসছি। এই 30টি আয়াত আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিয়েছি অনুবাদ করে, কেউ যদি চাই দেখতে পারে। প্রশ্নটার মধ্যে একটা শাব্দিক ব্যাপার ছিল, আমি যদি লক্ষ্য করে থাকি ঠিক, একটা শাব্দিক ব্যাপার ছিল। প্রশ্নটা ছিল যে ঈসা আলাইহিস সালাম কি মারা গেছেন, মৃত্যু হয়েছে মারা গেছেন নাকি আকাশে আসেন, কি বোঝায় যে যে মৃত্যু যার মৃত্যু হয় আকাশে যায় না? আমাদের যে বন্ধু প্রশ্ন করছে ওর মনের মধ্যে কী প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আকাশে দেখছেন, কী দেখছেন হচ্ছে উনি? তো প্রশ্ন আসলে ছিল বোধহয় মাওলানা সাহেব যা বলছেন, ওনার কি ইন্তেকাল হয়েছে নাকি উনি জীবিত আকাশে আছেন, এই দেহ সাথে জীবিত আকাশে আছেন, ওইটা যদি হয়ে থাকে তাহলে নাই, না হয়তো মরার পরে সবই আকাশে যাবে, ওইটার অর্থ কী আকাশ ওইটা ওটা ভিন্ন কথা। মারা গেলে যে আকাশে যাবে না, ওর যে আত্মা আকাশে যাবে না বা রুহ আকাশে যাবে না, ওটা কোনো কথা না, সবাই আকাশে যাবে, আকাশে যাবার অর্থ কী ওটা আরেক কথা। তো ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, ওনার দেহ মারা গেছে, ওনার দেহ এখানে মাটিতে আছে, আকাশে চতুর্থ আকাশে কী অবস্থায় আছেন ওইটা রসুল্লাহ দেখছেন, ওইটা আরেক ব্যাপার। সাহেব আশা করি প্রশ্ন উত্তর আপনি পেয়ে গেছেন, কোন অবস্থাতে ঈসা আলাইহিস সালাম আকাশে যাওয়ার সুযোগ নাই, তিনি মারা গেছেন। এবারে আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসবো, যে আপনি যেহেতু একজন আইনজ্ঞ, আপনার বিষয় যেহেতু আইন, আর যে যথেষ্ট যশ খ্যাতি আপনি অর্জন করেছেন এই পেশায়, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে মৌলিক মানবাধিকারের মধ্যে ধর্মীয় যে স্বাধীনতার বিষয়টি আছে এটি অন্তর্ভুক্ত কিনা, আপনি যদি সংক্ষেপে উত্তর দিতেন, আমাদেরকে বিরতিতেও যেতে হবে। খুব সংক্ষেপেই বলবো, মানবাধিকার, মৌলিক মানবাধিকারের মধ্যে ধর্ম স্বাধীনতা আছে কি না ওটাই তো প্রশ্ন। তো মানবাধিকার যদি হয়ে থাকে, মানবের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কী? মানবের মধ্যে আর পশুর মধ্যে শুধু একটা পার্থক্য যে পশুর বিবেক নাই, মানুষের বিবেক আছে। মানুষ সম্বন্ধে, মানব সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আরেকখানে বলেছে ফাতা হাদানা উন্নাজা দেন হাদান, আর মানে ওর ভালো মন্দ মানুষের বিবেকে গেঁথে দেওয়া হয়েছে, মানুষের ভালো মন্দ বুঝে, ওর একটা বিবেক আছে, ওর একটা কনসিয়াস আছে, ওই কনসিয়াসের দ্বারাও বুঝে। ওইটার কারণেই
গুণা সব ওইটার কারণে, জবাবদেহি ওইটার কারণে, পশুদের কোনো জবাবদেহি নাই। যেহেতু জবাবদেহি আছে এই জন্য মানুষের স্বাধীনতা দেওয়া হয়েছে। ওই বিবেক স্বাধীনতা না হইলে তো কোনো গুণা সবের কোনো প্রশ্ন ওঠে না। এই জন্য ধর্ম স্বাধীনতা প্রথম মৌলিকাধিকার, প্রথম মানবাধিকার ধর্ম স্বাধীনতা। কোরআন শরীফে আছে লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আফা আন্তা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি লোকেদেরকে জোর করে ধরা মানে মোমেন করবা? তো ধর্ম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তাছাড়া কোরআন শরীফে আরও অনেক আয়াত আছে ধর্ম মৌলানা সাহেব আজকে যে তালাবাত করা হলো, মনসা ফল ইউমেন মনসা ফল ইয়াকফুর, যার ইচ্ছা ইমান গ্রহণ করুক, যার ইচ্ছা ইমান করুক না করুক। তো ধর্ম স্বাধীনতা প্রথম জিনিস। রসুল্লা সাল্লাহ সাল্লাম ওর জীবনে ওইটা দেখাই গিয়েছেন। মদিনার মধ্যে যখন এই যে মদিনা চুক্তি হলো, ওইটার মধ্যে ইহুদি থেকে সম্পূর্ণ ধর্ম স্বাধীনতা দেওয়া হলো। লা ইকরাহ ফিদ্দিন যে আয়াত যখন নাজিল হয়, ওই আয়াতের নাজিল হবার কারণই হইলো ওটা কত কতগুলো ইহুদি যখন বনি নজির যাওয়ার সময় ছিল, তখন অনেক সাহাবিরা ওদের সন্তান ওদের কাছে ছিল ইহুদির কাছে, ওরা রেখে দিতে চাইলো আমরা দিব না। আল্লাহ তাআলা বলেন না, ওদের ছেড়ে দাও, ওরা যদি যেতে চায় যাক। তো ধর্ম স্বাধীনতা মানবাধিকারের মধ্যে প্রথম অধিকার, ওইটাই সংক্ষেপে উত্তর। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব, খুব সুন্দর করে তিনি উত্তরটা দিলেন। দর্শকবৃন্দ, আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি। বিরতিতে যখন আমরা থাকবো তখন আপনাদেরকে আমরা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমরা শোনাবো। অসাম্প্রদায়িক চেতনা, বিবেকের স্বাধীনতা এবং বিশ্বাসের যে স্বাধীনতা রয়েছে সে বিষয়টি তিনি তার এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তো আমরা বিরতিতে যাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে আবার কথা হবে। জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে, তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির, ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর, তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার, জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে শিঙ্গি মামার খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইক অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া, জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম। এখন আমাদের প্যানেলে আছেন দুজন, মাওলানা আউয়াল সাহেব এবং মাওলানা ফিরোজ আলম সাহেব। অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব যেহেতু আরেকটু পরে আরেকটা লাইভ অনুষ্ঠানে তিনি বসবেন, এই জন্য তাকে ছেড়ে দিতে হয়েছে, তিনি চলে গেছেন। তো ইনশাল্লাহ আগামীকালকে আবার তার সাথে আমাদের দেখা হবে। আগামীকাল দর্শক আপনারা তার সাথে প্রাণ খুলে কথা বলতে পারবেন। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবারে আমরা আবার আলোচনায় যাচ্ছি। এখানে আমি একটা প্রশ্ন মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখতে চাচ্ছি। আমাদের এক ভাই এই প্রশ্নটি পাঠিয়েছেন, সৈয়দ, ওনার নাম লিখেছেন আমি জানি না। তিনি বলছেন যে আমি একজন জেরে তাবলিগ, আমার নাম কোরবান আলী, ভিতর লিখেছেন। তিনি একলাদিয়া মুর্শিদাবাদ জেলা থেকে আমি এই প্রশ্নটি পাঠিয়েছি। আমার প্রশ্ন হলো, ইমাম মাহদী আলাইহিসসালাম কবে কোথায় আবির্ভূত হয়েছেন? আমরা কী করে চিনব যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইমাম মাহদী? মাওলানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী অনুসারে যার আগমনের কথা ছিল, তিনি সমস্ত লক্ষণাবলী সহ এসেছেন এবং 1835 সনে ভারতের পাঞ্জাবে তার জন্ম হয়েছে এবং 1889 সনে তিনি দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে তিনিই প্রতিশ্রুত ঈসা এবং প্রতিশ্রুত মাহদী। আর 1908 সনে দীর্ঘ 27 বা 28 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে বাক্যালাপের পর তিনি 1908 সনে পৃথিবী থেকে বিদায় নেন। তার ইন্তেকালের পর খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, আর এই প্রতিশ্রুতি কোরআন শরীফে রয়েছে। কোরআন শরীফের সূরা নূরের 56 এবং 57 নম্বর আয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কথা। সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সত্য ঈসা এবং সত্য মাহদীর পৃথিবীতে বিদায় নেওয়ার পর। প্রথম খলিফা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফার যুগ অবসানের পর এখন আমরা পঞ্চম খলিফার যুগে আছি। বর্তমান খলিফার নাম হলো হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিনসাল আজিজ। তো তিনি যে সত্য মাহাদি ছিলেন তা আমরা কিভাবে বুঝব, তো এই সম্পর্কে আমরা পূর্বেও বহুবার আলাপ করেছি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সত্য ঈসা এবং মাহদি, আমি বারবার এই শব্দ একসাথে ব্যবহার করছি, এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটি করেছেন। তিনি নিজে বলেছেন, ইবনে মাজা শরীফের হাদিস, এটা সেহা সিত্তার একটা হাদিসের বই, মৌলানা সাহেব আজকে উল্লেখ করেছেন, ইবনে মাজা শরীফের হাদিসে এবং মুসনাদ আহমদ বিন হাম্বল, এই উভয় হাদিস গ্রন্থে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে যে যিনি ঈসা তিনি মাহদি, যিনি মাহদি তিনি ঈসা, ভিন্ন দুই ব্যক্তিত্ব নন। তাদের দায়িত্বের নিরিখে, দায়িত্বের দৃষ্টিকোণ থেকে তাকে দুটো ভিন্ন ভিন্ন উপাধি দেওয়া হয়েছে। তো হযরত মির্জা গোলাম আহমদ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম হলেন সেই ঈসা এবং মাহদি। তো সত্য মাহদির একটা লক্ষণ কোরআন শরীফে উল্লেখ আছে এবং হাদিসে এর সমর্থন আছে। কোরআন শরীফে উল্লেখ আছে যে আখেরি যুগে ঈসা বা মাহদি যিনি আসবেন, তিনি তো কেয়ামতের লক্ষণাবলী প্রকাশিত হওয়ার পরে আসবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সমস্ত মুসলমান সম্প্রদায় এই ব্যাপারে একমত যে কেয়ামতের লক্ষণাবলী যখন প্রকাশ পাবে তখনই ঈসার আসার কথা। তো কেয়ামত সংক্রান্ত কোরআন শরীফে একটা প্রশ্ন উঠানো হয়েছে যে তারা জিজ্ঞেস করে কেয়ামত কবে, যে কেয়ামতের লক্ষণ বলা হয়েছে, ফায়জা বারিকাল বাসারো ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার। কেয়ামতের লক্ষণ হলো যে যখন দৃষ্টি মানুষের বিস্ফারিত হবে, অর্থাৎ মানুষ হতভম্ব হয়ে যাবে, জুমিয়া শামসু ওয়াল খাসাফাল কামারো, চন্দ্রগ্রহণ হবে, বা জুমিয়া শামসু ওয়াল কামার, আর সূর্য এবং চন্দ্রকে জমা করে দেওয়া হবে, এক সারিতে এসে যাবে, একটির ছায়া অন্যটির উপর পড়বে, অর্থাৎ গ্রহণ হবে। এর অর্থ হলো সত্য ঈসা এবং মাহদীর আগমনের পূর্বে কেয়ামতের লক্ষণস্বরূপ একটা চন্দ্র এবং সূর্যের অসাধারণ একটা গ্রহণ লাগবে। সেই গ্রহণের যুগে পৃথিবীতে ইমাম মাহদী বা যার দ্বিতীয় নাম হলো ঈসা, তিনি এই পৃথিবীতে থাকবেন। কোরআন শরীফের এই আয়াতের সমর্থনে রসুল করিম সাল্লামের একটা উক্তিও আছে, দার কুতের হাদিসে সেটি উল্লেখ আছে। রসুল ইসলাম স্বয়ং বলেছেন যে ইন্নালে মাহদিনা আয়াতাইনে, আমাদের মাহদি যিনি সত্য মাহদি, অর্থাৎ রসুলুল্লাহ ইসলামের সাথে যার সম্পর্ক থাকবে, সত্য মাহদির লক্ষণ হলো ইয়ানকাসিফুল কামর লে আউয়ালে লাইলাতে মির রমাদানা, চন্দ্রগ্রহণ হবে রমজান মাসে চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে,
চন্দ্রগ্রহণ হয় 13, 14 এবং 15 তারিখে। এই 3 তারিখে চন্দ্রগ্রহণ হলে বোঝা যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গ্রহণের রাতগুলোর প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে, ওয়াতানকাসিফু শামসু ফি নিসফি মিন, আর সূর্যগ্রহণ হবে এই যেই দিনগুলোতে সূর্যের গ্রহণ লেগে থাকে 27, 28 এবং 29 তারিখ প্রত্যেক মাসের, সেই দিনগুলোর মধ্যবর্তী দিনে সূর্যগ্রহণ হবে। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাম তাকু না মুনজু খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরজ, এটি এমন একটি প্রকৃতির একটি গ্রহণ, এই গ্রহণ পৃথিবীর সৃষ্টি অবধি আর কখনও কারোর জন্য নিদর্শন হিসাবে প্রকাশিত হয়নি। তো কোরআন শরীফের সূরা কমরের যে আয়াত, সে আয়াতের সমর্থনে রসূলুল্লাহ সাল্লামের এই উক্তি। আর হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালাম, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দাবি করেছেন 1889 সনে, তখন কেউ কেউ প্রশ্ন উঠিয়েছে যে বেশ ভালো আপনি দাবি করছেন, কিন্তু সত্য মাহাদের একটা লক্ষণ হাদিসে উল্লেখ আছে যে তিনি আসলে পৃথিবীতে অসাধারণ প্রকৃতির একটা চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে, সেই গ্রহণ কোথায়? হজরত মির্জা সাহেব তাদেরকে বলেছেন যে যেই খোদা আমাকে দাঁড় করিয়েছেন, আমি যদি সত্য হয়ে থাকি তিনি আমার পক্ষে এই নিদর্শন অবশ্যই প্রকাশ করবেন। অবিকল এন্তজার করতে থাকে, তিনি অপেক্ষা করতে থাকেন এই দর্শনের। আর 1894 সনে পৃথিবীর পূর্ব গোলার্ধে প্রথমবার চন্দ্র এবং সূর্যের গ্রহণ হয় এবং কাদিয়ান থেকে মানুষ দেখে, ভারতবর্ষের মানুষ দেখেছে। আর 1895 সনে আল্লাহ তাআলা পৃথিবীর অন্য গোলার্ধের মানুষকেও বঞ্চিত রাখেননি, 1895 সনে পৃথিবীর পশ্চিম গোলার্ধের মানুষ এই গ্রহণ দেখেছে। তো সত্য মাহাদির লক্ষণ প্রকাশ পেয়ে গেছে আর অগণিত মানুষ, হাজার হাজার মানুষ এই নিদর্শন দেখে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াসালামকে সত্য মাহদী হিসেবে মেনেছে, বিপরীত প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছে। কোনো কোনো মোল্লা যারা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধী ছিল, তারা আর নিজেরা যখন এই নিদর্শন প্রকাশ পেয়ে গেল, বই পুস্তকেরও লেখা আছে, তারা হাহুতাশ করেছে যে আল্লাহ এটি কী করলা তুমি, এখন এতদিন মানুষকে আমরা বক্তৃতা করে দূরে রেখেছিলাম মির্জা থেকে, এখন তুমি তার পক্ষে আকাশ থেকে এই নিদর্শন প্রকাশ করলে, এখন মানুষকে তো আর বাধা দিয়ে রাখা যাবে না। সত্যি অনেক মানুষ এই নিদর্শন প্রকাশিত হওয়ার পর হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসালামের হাতে সত্য মাহদী এবং ঈসা হিসাবে তাকে মেনেছে এবং গ্রহণ করেছে এবং তার হাতে বয়াত করেছে। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আশা করি ভাই আপনি যে প্রশ্নটি পাঠিয়েছিলেন কোরবান আলী সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি এবার মৌলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে আসবো একটি প্রশ্ন নিয়ে। এখানে দেখতে পাচ্ছি কামরুন নাহার ময়না এক বোন ঢাকা থেকে আপনি গতকালও ফোন করেছিলেন, আজকেও লাইনে আছেন, তার সাথে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম একটু বন্ধ করে দিন বোন, তারপরে আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সাভার আসুলিয়া আব্দুল জলিলের বাসা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলুন 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 বলুন। আমি বলতেছি যে আমরা তো সবসময় থেকে জেনে আসছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী। জি, এখন আপনারা বলতেছেন যে তিনি নাকি শেষ নবী না, এরপর আরো নবী আসবে, এখন কোথায় কোন হাদিসে আছে এবং মানে কোরআন শরীফের কোন আয়াতে আছে এটা দয়া করে বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন, আপনার প্রশ্ন উত্তর পেয়েছি। আমরা কোথাও এটা বলি নাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, তো আপনার প্রশ্নটি মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে রাখছি। বোন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনাকে সংক্ষেপে বলতে হবে, গতকাল আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আপনাকে আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে খাতামান নবীন, এটা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাকে এই উপাধিতে ভূষিত করেছেন। বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বোচ্চ উপাধি খাতামান নবীন প্রদান করা হয়েছে। অতএব প্রত্যেক মুসলমান হিসেবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করতে বাধ্য, আমরাও করি, মনে প্রাণে করি, তিনি খাতামান নবীন, তিনি ছাড়া অন্য কোনো খাতামান নবীন নাই। খাতাম শব্দের যতগুলো অর্থ আছে সবগুলো অর্থে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি। এমনকি যদি কেউ একে এই শব্দের অর্থকে শেষ নবী হিসাবে নেয়, সেটাতেও আমরা মানতে রাজি আছি, শুধু ততটুকুই যতটুক কোরআন তাকে শেষ নবী বলে, যতটুক হাদিস শরীফে তাকে শেষ নবী বলা হয়েছে। কোরআন শরীফ খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। সূরা মায়দার প্রথম দিকে এই আয়াতটি রয়েছে, এটা চার নম্বর আয়াতের শেষাংশ। সূরা মায়দার চার নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ধর্ম শেষ এবং সম্পূর্ণ হয়ে গেছে এই কথার উল্লেখ করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত নিয়ে আসেন, শেষ ধর্ম নিয়ে আসেন, তিনি শেষ নবী। এই অর্থে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানি। আবার মেরাজের হাদিস লক্ষ্য করে দেখেন, সমস্ত নবী রসুলের আধ্যাত্মিক স্তর পার হয়ে সর্বোচ্চ স্তরে সবচেয়ে শেষ মার্গে, সবচেয়ে চূড়ান্ত মার্গে কে উপনীত হয়েছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী শেষ মাথায় গিয়ে উপস্থিত হন, শেষ উচ্চতম স্থানে গিয়ে অধিষ্ঠিত হন, সে নবী শেষ নবী। তাহলে কোরআন শরীফ অনুযায়ী যে অর্থে তিনি শেষ নবী, সে অর্থে আমরা তাকে শেষ নবী বলি। হাদিস অনুযায়ী শেষ নবী বলতে যা বোঝানো হয়েছে সেটাকেও আমরা মান্য করি। শুধু বাকি রইল আগমনকারী ঈসা ইবনে মারিয়ামের কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছেন, বোন আপনিও জানেন যে মুসলমানরা অপেক্ষা করছে ঈসা ইবনে মারিয়াম সম্বন্ধে, তিনি আকাশ থেকে নামবেন বলেও তার অপেক্ষা আছে। আমরা বলছি যে সেই ঈসা নবীউল্লাহ আসবেন, এই কথা সত্য, কিন্তু তিনি আকাশে জীবিত নাই, তার আসার কথা বলা হয় নাই। তার রূপে রূপান্তরিত, তার গুণে গুণান্বিত এক ব্যক্তির রূপক আগমন হবে, রূপক ঈসা হিসাবে আগমন হবে, এই কথা বলা হয়েছে। এই জন্য বিষয়টি নবুয়ত নিয়ে নয়, হযরত ঈসা ইবনে মারিয়াম নবীউল্লাহ আসবেন এই কথা হাদিস শরীফে স্পষ্টভাবে লেখা আছে। মুসলিম শরীফের হাদিসেও লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসেও লেখা আছে, বিভিন্ন তাফসিরের গ্রন্থেও লেখা আছে, বাংলা ভাষায় অনুদিত তাফসির এবং হাদিসের বইতেও এটা লেখা আছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগমনকারী ঈসা আল্লাহর নবী হবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র নির্ণয় করা দরকার যে কোন জনের কথা বলা হয়েছে। আগের ঈসা আলাইহিস সালাম যদি আকাশে জীবিত গিয়ে থাকেন তিনি আসবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আগের ঈসা আলাইহিস সালাম যদি আকাশে গিয়েই না থাকেন, বরং তিনি মৃত্যুবরণ করে থাকেন, কোরআন যদি বলে থাকে যেভাবে আপনি আলোচনা শুনলেন সারাটা সময়, সেখানে এটাই বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কোরআন তাকে মৃত বলে ঘোষণা করছে, তাহলে একটাই প্রশ্ন বাকি থাকে, তাহলে পরের ঈসা কে? উত্তর হলো পরের ঈসা মাহদী ঈসা, এবং তার কথাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন, ওয়ালাল মাহদিও ইল্লা ঈসা ইবনে মারিয়ামা, যিনি মাহদী হবেন তিনি ঈসা ইবনে মারিয়াম হবেন। অতএব বোন, খাতমে নবুয়ত অস্বীকার করার প্রশ্নই ওঠে না, শেষ নবী অস্বীকার করছি না, কিন্তু শেষ নবী নিজে বলে গেছেন যে আমার পরে ঈসা নবীউল্লাহ নামে একজন আসবেন যিনি আমার অনুসারী হবেন, এবং সেই অনুসারী নবী কখনোই খাতমে নবুয়তের বিরুদ্ধে নন, বরং খাতমে নবুয়ত সাব্যস্তকারী। রসুল্লাহর ছাপ পেয়ে তিনি নবুয়ত লাভ করেছেন, রসুল্লাহর অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ নৈকট্য লাভ করেছেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা নবীউল্লাহ বলে আখ্যায়িত করেছেন, এই হচ্ছে তার মর্যাদা এবং অবস্থান। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। বোন ময়না, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপর যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি লাইনে আসতে পারেন। আমি এখানে ওই লন্ডন থেকে যে ভাই প্রশ্নটি করেছিলেন উনি লাইনে পাওয়া যাচ্ছে না, তো আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রশ্নটি রাখছি। মির্জা কাশেম ওনার নাম, লন্ডন থেকে উনি প্রশ্ন করেছেন, যখন নামাজ পড়া হয় তখন ওজুর প্রয়োজনীয়তা কী? মাওলানা ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপে উত্তর দিতেন। ওজু প্রয়োজন হলো যে আল্লাহ তাআলা হলেন মহাপবিত্র সত্তা, সেই পবিত্র সত্তার সামনে যখন মানুষ দাঁড়ায় তাকে মানুষকে পবিত্র হয়ে যেতে হয় যতটা সম্ভব মানুষের জন্য। এটি একান্ত সহজাত এবং ফিতরতসম্মত বা স্বভাবসিদ্ধ একটি বিষয় যে মানুষ যখন বড় কারোর সাথে সাক্ষাতের জন্য যায় তখন সে চেষ্টা করে নিজের সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিপাটি কাপড়টা পরে যেতে চায়, সে পারফিউম লাগিয়ে যায়, টাই লাগিয়ে যায়, বা মানে যথাযথ চেষ্টা করে যে আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই বড় ব্যক্তির কাছে যেতে পারি। তো আমাদের আল্লাহ হলেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা। তাই সেই পবিত্র সত্তার কাছে যাওয়ার সময় কয়েকটা জিনিস পরিষ্কার নিয়ে যেতে হয়। একটা হলো দেহ পবিত্র হতে হবে, তারপর বস্ত্র পরিষ্কার হওয়া চাই, তারপর যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। এইভাবে আরেকটা চতুর্থ কি একটা উল্লেখ আছে, তো এগুলো পরে হ্যাঁ আপনার মানুষের যে শরীরের একটা সীমা পর্যন্ত স্থানকে ঢেকে যেতে হয় আল্লাহ তাআলার দরবারে। এছাড়া বড় কথা হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন যে যখন ওজুর যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা উজু করো, এবং শরীরের
কোনো হাতকে একটা সীমা পর্যন্ত ধুতে হয়, পা একটা জায়গায় পর্যন্ত ধোয়া আবশ্যক, মুখ পরিষ্কার করতে হয়, কুলি করতে হয়, নাক পরিষ্কার করতে হয়, মশা করতে হয়, এই নির্দেশগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের আল্লাহ, তাই এগুলো করা আবশ্যক। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। মির্জা কাশিম সাহেব, আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। যদি আপনি অনুষ্ঠান দেখে থাকেন, আমাদের অনুষ্ঠান আবার আগামীকাল সকাল 4টায় রিপিট হবে। যদি এখন দেখতে না পারেন তো আপনি রাতে দেখতে পারবেন, এছাড়া ইউটিউবে আপলোড করে দেওয়া হয় প্রত্যেক দিনের প্রোগ্রাম, ইউটিউবে গিয়েও আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন আছেন, এক ভাই আছেন সাউথ কোরিয়া থেকে, এখানে আমার নামটা আমি স্পষ্ট আমি বুঝতে পারছি না, সম্ভবত আব্দুল কাদের বা এরকম কোনো একটা নাম হবে। তো ভাই আসসালামু আলাইকুম, সাউথ কোরিয়া থেকে আপনি লাইনে আছেন, আব্দুল কাদের সাহেব সম্ভবত। আসসালামু আলাইকুম, লাইনটি আমরা হারিয়ে ফেলেছি, আপনারা চেষ্টা করে দেখুন আবার লাইনটি লাগানো যায় কি না। এখানে মুস্তাফিজুর রহমান সাহেব, তিনি শোলাকিয়া থেকে, কিশোরগঞ্জ শোলাকিয়া বাংলাদেশ থেকে ফোন করেছিলেন, আমরা লাইন পাচ্ছি না তার সাথে। তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম যদি আকাশে থাকে তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? বলুন আবুল সাহেব যদি উত্তর দিতেন। আমাদের কোনো সমস্যা নাই, যদি কোরআন বলে তিনি আকাশে জীবিত আছেন তাহলে আমাদের মানতে কোনো সমস্যা নাই, সব বাদ দিয়ে দিব। কিন্তু যদি আল্লাহ তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালাম আকাশে যাওয়ার প্রশ্নই উঠে না, মারা গেছেন, তাহলে আমাদের সমস্যা আছে, ভুল কথা আমরা মানতে পারি না। আল্লাহ যেটা বলেন সেটা মানাটা ইসলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বনি ইসরাইলের শেষে এখানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মক্কার কাফেরদের একটা দাবির কথা বলেছেন, আর সেখানে বলেছেন আও তারকা ফিসসামা, যদি তুমি সত্যবাদী নবী হয়ে থাকো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদের দাবি আও তারকা ফিসসামা, তাহলে তোমার একটা কাজ অন্তত করতে হবে, আরও কয়েকটা দাবি আছে, যদি ওইগুলো নাও পূরণ করতে পারো তাহলে একটা কাজ করো, আকাশে চড়ো। ওয়ালান নুমিনা লিরুকাইয়াকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, আর আমরা তোমার আকাশে আরোহণ কখনোই মানব না যতক্ষণ পর্যন্ত তুমি সেখান থেকে একটি গ্রন্থ নিয়ে না নামবে এবং আমরা সেটা পড়ে না দেখব। যদি আমরা পড়ে দেখি সে গ্রন্থ তুমি আকাশ থেকে নিয়ে এসেছো, তখন আমরা মানব তুমি সত্যবাদী নবী, তার আগে নয়। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আল্লাহ তাআলা বলছেন তোমাকে উত্তর দিতে হবে না, আমি তোমাকে উত্তর শিখাচ্ছি। কুল হে মোহাম্মদ, তুমি ঘোষণা দিয়ে বলো, সুবহানা রাব্বি, আমার প্রতিপালক প্রভু অঙ্গীকার ভঙ্গ করার মতো অপরাধ করার থেকে পবিত্র। আর হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি একজন মানুষ রাসূল, আমি তো আকাশে খালি শরীর নিয়ে যেতেই পারি না। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 94 আমি যেটার কথা বললাম, তো শোয়ালাকিয়া থেকে আপনি ফোন করছেন যেখানে অনেক মানুষ প্রত্যেক ঈদের সময় এসে নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন যে হে আল্লাহ, কোরআন বলে মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য আকাশে যাওয়া বৈধ নয় সশরীরে দেহ মাংস নিয়ে, তাহলে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি যে তিনি সশরীরে দেহ নিয়ে আকাশে গিয়ে বসে আছেন? কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 94 আয়াতে লেখা আছে ওয়ালান নুমিনা লিরুকাইয়াকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, আল্লাহ বলছেন সুবহানা রাব্বি, কুল সুবহানা রাব্বি, তুমি বলে দাও আমার প্রতিপালক প্রভু পবিত্র, হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি কেবল একজন মানুষ রসুল। এই জন্য মানতে অসুবিধা যে মানুষ রসুল খালি শরীর নিয়ে দেহ নিয়ে আকাশে যেতে পারে না। মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা বৈধ করা হয় নাই সেটা হজরত ঈসা আলাইহিস সালামের জন্য কীভাবে বৈধ হয়ে গেল? তিনি মানুষ রসুল ছিলেন না, নাকি তার চেয়ে অতি বাড়তি কিছু একটা ছিলেন? তিনি অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ছোট নবী ছিলেন, শ্রেষ্ঠত্ব মহানবী বিশ্বনবীর ছিল, অতএব শ্রেষ্ঠত্ব তারই থাকবে, এবং সেই শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য আল্লাহর বাণীকে মান্য করার জন্য আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে মানতে পারছি না। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। মুস্তাফিজুর রহমান সাহেব, শোলাকিয়া থেকে আপনার যে প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরটি এখন দেওয়া হলো। এখন আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসলাম, যিনি এ যুগে প্রতিশ্রুত ঈসা হিসেবে এসেছেন, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসলাম মৃত্যু সম্পর্কে কী বলেছেন, দর্শক চলুন তার লেখাওতে আমরা শুনে নিই। তাজকিরাতুশ শাহাদাতাইন গ্রন্থে হযরত আকদাস মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালামের ঐতিহাসিক ভবিষ্যৎবাণী স্মরণ রেখো, কেউ আকাশ থেকে অবতীর্ণ হবে না, আমাদের সকল বিরুদ্ধবাদী যারা আজ জীবিত তারা সকলে মরবে, কিন্তু তাদের কেউই
মরিয়মের পুত্র ঈসাকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানেরাও মরবে, আর তাদের মধ্য থেকেও কেউ মরিয়মের পুত্র ঈসাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না। এরপর তাদের সন্তানদের সন্তানেরা মরবে, কিন্তু তারাও মরিয়মের পুত্রকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখবে না। তখন খোদা তাআলা তাদের হৃদয়ে উৎকণ্ঠা সৃষ্টি করবেন যে ক্রুশের প্রাধান্যের যুগও অতিবাহিত হয়ে গেল এবং পৃথিবীর অবস্থাও পাল্টে গেল, কিন্তু মরিয়মের পুত্র ঈসা এখনও আকাশ হতে অবতীর্ণ হলেন না। এহেন অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিরা দেখতে দেখতে এই বিশ্বাসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়বেন। আজ থেকে তৃতীয় শতাব্দী অতিবাহিত হবার পূর্বেই মুসলমান বলুন বা খ্রিস্টান, ঈসা আলাইহিসসালামের জন্য অপেক্ষমান সকলেই অত্যন্ত নিরাশ ও বিতৃষ্ণ হয়ে এই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে। তখন পৃথিবীতে কেবল একই ধর্ম এবং একই নেতা হবেন। আমি কেবল একটি বীজ বপন করতে এসেছি, অতএব আমার হাতে সেই বীজ বপিত হয়েছে, এখন তা বড় হবে এবং বিকশিত হবে, কেউ একে প্রতিহত করতে পারবে না। সুদর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুস্তক তাজকিরাতুস শাহাদাতাইন থেকে একটি উদ্ধৃতি ঈসা আলাইহিসসালামের মৃত্যুর বিষয়ে। এবারে আমি এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল কাদের সাহেব সাউথ কোরিয়া থেকে আবার লাইনে এসেছেন। আসসালামু আলাইকুম কাদের সাহেব। আব্দুল কাদের সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আমার কথা শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। আমার আমার এক নম্বর প্রশ্ন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? আচ্ছা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, মওদুদ আল্লাহ সাল্লাম যে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি আর কি আমাদের এই বন্ধুদের মধ্যে, যে মওদুদ আল্লাহ সাল্লাম যে আপনি যে পাকিস্তানের জি যে আপনি যে কাফের ঘোষণা করেছিলেন মওদুদি, জি জি, মাওলানা মওদুদি যে পাকিস্তানের যে, জি 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 জি, বুঝতে পারছি, বলুন। হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা বই লিখছিল আর কি, জি জি, এবং কাফের ঘোষণা করেছিল, তার উক্তি কি ছিল এটা আমাদের জানা নাই আর কি। আচ্ছা আচ্ছা, আব্দুল কাদের সাহেব, আব্দুল কাদের সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনি সাউথ কোরিয়া থেকে ফোন করেছেন, অনুষ্ঠানটি দেখছেন, তিনজন বন্ধু আপনারা একসাথে বসে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহমদীয়তের ভুবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি ওনার প্রথম প্রশ্নটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর, মানুষ। এখন মানুষ কিসের তৈরি এটার আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই জানে। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিজের উক্তি আছে কোরআন শরীফে, আল্লাহর পক্ষ থেকে সেভাবেই তার প্রতি ওয়াহি হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন বশর, তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, যে আমার প্রতি তোমাদের এবং আমার আমার মাঝে পার্থক্য হলো আমার প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি করা হয়, আমার আল্লাহ আমার সাথে কথা বলেন, তিনি আমার সাথে বাক্যালাপ করেন। আল্লাহর সাথে বাক্যালাপের সম্মান পাওয়ার কারণে তিনি মানুষ, কিন্তু মানুষের ভিতর সর্বোত্তম মানুষ, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কারণেই তাকে খাতামান নবীন বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পর্যায়ে পৃথিবীর কোনো মানুষ কখনও পৌঁছতে পারেনি, পৌঁছতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই দিক থেকে বশর হওয়া সত্ত্বেও সর্বোত্তম বশর। আর হযরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূরও বলতে পারি এক অর্থে। কি অর্থে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এক অর্থে নূর ছিলেন, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, আলো, জ্যোতি, সেই জ্যোতির উপর আল্লাহর জ্যোতি বর্ষিত হয়েছে, নূরুন আলা নূর, সূরা নূরের আয়াত এটি, যে আকাশ থেকে আল্লাহর নূর, নূরের প্রতিফলন ঘটেছে এই পৃথিবীতে, যেই নূর ছিলেন হযরত মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নূর হয়েছেন কিভাবে? জাগতিক যত কলুষ, যত নোংরামের কথা ভাবা যেতে পারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দূরতম ওর সম্পর্ক ছিল না, এই দিক থেকে তিনি সত্যিকার অর্থে নূর এবং আল্লাহ তাআলার জ্যোতি ছিলেন। তো এই অর্থে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই নূর বলতে পারি, অর্থাৎ জাগতিক কোনো নোংরামির ধারে পাশেও তিনি ছিলেন না, আল্লাহ তাআলার আলোতে পুরোপুরি তিনি আলোকিত ছিলেন। তো এইভাবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে রূপকভাবে নূরও বলতে পারি, আল্লাহ তাআলার পবিত্র গুণের তিনি প্রতিফলন স্থল ছিলেন, রূপক অর্থে মানুষের জন্য যতটা আল্লাহর নূরে নূর হওয়া যায় ততটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আমরা সবচেয়ে বেশি নূর ছিলেন, তিনি সব নবী নূর ছিলেন নিজ নিজ যুগে।
সব নবী নিজ নিজ যুগে নূর ছিলেন, কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহর যে নূর, যে আলো, সেটি সবচেয়ে বেশি উদ্ভাসিত, সবচেয়ে বেশি স্বচ্ছ, সবচেয়ে বেশি পরিষ্কার। অন্য কোনো নবীর নূর ততটা আলোকিত নয়। তাই এটাকে যে বিতর্ক আছে মানুষের মাঝে, মোহাম্মদ রসুল্লাহ আদৌ বশর ছিলেন না, তিনি শুধু নূরই ছিলেন, আমরা এই বাড়াবাড়ি পছন্দ করি না। আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। আমাদের প্রিয় রসুল সর্বোত্তম মানুষ ছিলেন, আর সর্বোত্তম মানুষ হওয়ার কারণে আল্লাহর নূর সবচেয়ে বেশি তিনি লাভ করেছেন। সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য ভাই আব্দুল কাদের সাহেব প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি আমি মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে রাখছি। মওদুদী সাহেব তার বইয়ে আহমদীদেরকে কাফের বলেছেন, উক্তিটা কি ছিল, মনে আছে কি? মওদুদী সাহেব তো একটা ছোট বই লিখেছিলেন কাদিয়ানি মাসলা, সেটা নিয়ে উনি অনেক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি প্রথম ছিলেন না আর তিনি শেষও নন। এর আগের থেকে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব 1891 সালের এক পর্যায় থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে ঘুরেছেন রেলগাড়িতে করে, এবং 72 ফিরকার আলেমদের 200 জন আলেমের সই ছাপ্পর সহ কাফের ফতোয়া, কুফুরি ফতোয়া জোগাড় করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। এবং মওদুদী সাহেবের বইয়ের পরেও আরও অনেক মৌলানারা আমাদেরকে কাফের ঘোষণা দিয়ে যাচ্ছেন, আখ্যা দিয়ে যাচ্ছেন। অতএব এটা মূল সমস্যা না, সমস্যাটা হচ্ছে 72 একদিকে আর 1টা একদিকে। এখন মুসলমান হিসাবে আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়াবেন, এটা হচ্ছে আসল বিষয়। মওদুদী সাহেব ইজ নট অ্যান ইস্যু। আল্লাহ তাআলা যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছেন সেটা দেখেন। এটাকে বলা হয় আল্লাহর বাস্তব প্রমাণ সরবরাহ করার ব্যবস্থা। আল্লাহ তাআলার রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিরমিজি শরীফের হাদিস বলছি, তিরমিজি শরীফ কিতাবুল ইমানের হাদিসের উল্লেখ করছি, তিনি বলেছেন যে তাফাররাকাত বানু ইসরাইলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতান কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের পূর্ববর্তী জাতি ইসরায়েলি জাতি, ইহুদি জাতি, সেই জাতি 72 ভাগে ভাগ হয়েছিল, আর আমার উম্মত, আমার জাতি 73 ভাগে ভাগ হবে, এবং এই 73-এর মধ্যে সবগুলো জাহান্নামের দিকে যাবে একটি ছাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, আরেকটা শব্দ ব্যবহৃত হয়েছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জাহান্নামের দিকে যাবে না, আগুনের দিকে যাবে না, আর মুক্তি লাভ করবে, জান্নাতের দিকে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবীরা যে অবস্থা, ব্যবস্থা, পরিবেশ, পরিস্থিতিতে বিরাজ করছি, শেষ যুগে যে দল সেই একই অবস্থা, ব্যবস্থা, পরিবেশ, পরিস্থিতিতে বিরাজ করবে, তারা সত্যবাদী এবং জান্নাতি এবং সঠিক। 72 বে ঠিক হবে আর একটি হবে সঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সবাই বলে নিজেদের সপক্ষে, যে আমরাই সেই একক দল যারা পরিত্রাণ প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত, কিন্তু কেউ প্রমাণ দিতে পারে না। একমাত্র আহমদিয়া জামাতের সপক্ষে আল্লাহ তাআলা প্রমাণ উপস্থাপন করেছেন, একবার নয় দুইবার আন্তর্জাতিক পর্যায়ে। 72 দলের আলেম ওলামারা 1891 সালে এবং 1974 সালে পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বলেছে আমরা 72-এর মধ্যে যত ভাগাভাগি থাক আমরা ঠিক মুসলমান, আর এই একটি দল বেঠিক, এরা মুসলমান না। এখন ভাই আপনি প্রশ্ন করেছেন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি 72-কে সঠিক মানবেন না একটিকে সঠিক মানবেন? যদি 72-কে সঠিক মানেন তাহলে মৌলানাদের পক্ষ থেকে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে যে আপনি জাতীয় পর্যায়ের বা আন্তর্জাতিক পর্যায়ের মুসলমান, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে গেছেন 72 বেঠিক, একটি সঠিক। যেহেতু আমরা রসুলুল্লাহর কথা অনুযায়ী সঠিক প্রমাণিত হয়েছি, এজন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসুন সেই একের দলে যাদেরকে 72-এ সম্মিলিতভাবে অমুসলমান ঘোষণা করে রেখেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আব্দুল কাদির সাহেব আপনার দুটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে সুযোগ না হলেও ইনশাল্লাহ আগামীকাল আমাদের অনুষ্ঠান 2 ঘন্টার থাকবে, সেখানে আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকেই মেসেজ পাঠিয়েছেন। হানিফ সাহেব ঢাকা থেকে মেসেজ পাঠিয়েছেন যে হুজুর আনোয়ার আহমদুল্লাহ তাআলা বিনাসটা আজিজ বাঙালিদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন, আমাদেরকে ছোট ডিশের মাধ্যমে এমটিএ দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য হুজুরের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার এই কৃতজ্ঞতা পত্র আমরা হুজুরের কাছে পৌঁছিয়ে দিব। এবারে আমরা এখানে
দেখতে পাচ্ছি যে খুলনা থেকে আমাদের আমির সাহেব আব্দুর রাজ্জাক সাহেব তিনি কিছু স্থির চিত্র পাঠিয়েছেন যে তারা খুলনায় যে ডরমেটরি আছে সেখানে বসে এই সত্যের সন্ধানে অনুষ্ঠান উপভোগ করছেন। আজকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে মোহতরম আমির সাহেব এবং আরও কয়েকজন আহমদি এবং আহমদি বন্ধু মিলে এই অনুষ্ঠান সত্যের সন্ধানে সেখানে উপভোগ করছেন। এখন আমরা অনুরোধ করছি আমি কন্ট্রোল প্যানেলকে যে একটি অডিও প্রশ্ন পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আলামিন সাহেব, সেই অডিও প্রশ্নটি কি শোনানো যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলামিন ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া থেকে বলছি। আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা মানুষকে নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের কর্মের উপর তার আয়ু এবং ভাগ্য কম বেশি হয় কি না? যারা আত্মহত্যা করে অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদের এই সময়টুকু আল্লাহর ইচ্ছায় নির্ধারিত কি না? আর দুই নম্বর প্রশ্ন হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কয়বার হজ করেছেন? হজ কার দ্বারা প্রথম চালু হয়? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আলামিন সাহেবের অডিও প্রশ্নটি আমরা পেয়েছি। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি প্রথম প্রশ্নটি রাখতে চাই। আপনি শুনেছেন, প্রশ্নটি স্পষ্ট ছিল। মানুষের কর্ম আয়ুকে প্রভাবিত করে কিনা, অর্থাৎ মানুষের কর্মের ফলে তার জীবনকাল, জীবনের দৈর্ঘ্য বড় বা ছোট হয় কিনা, বা বয়স কমে বা বাড়ে কিনা কাজের ফলে। হ্যাঁ, মানুষের কর্ম তার আয়ুষ্কালকে প্রভাবিত করে। মানুষ যদি স্বাস্থ্যের মানে হেফাজতের সমস্ত নীতি এবং নিয়মগুলো মেনে চলে, সঠিক যথা টাইমে যথাসময়ে খাবার খায়, ভালো সুষম খাবার খায় এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবিচার এবং অন্যায় না করে, তাহলে সে দীর্ঘজীবী হতে পারে। সেই দীর্ঘ জীবনের একটা সীমা আছে, যে সীমা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সব জীবজগতের সমস্ত জীবের জন্য আল্লাহ তাআলা একটা আজল বা একটা নির্ধারিত মেয়াদ নির্ধারণ করে রেখেছেন, সর্বোচ্চ সেই পর্যায়ে একটা প্রাণী পৌঁছতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীর। কিন্তু সেই নির্ধারিত সময় আসার পূর্বেও কোনো ব্যক্তি মারা যেতে পারে, সেটি তার কর্মের উপর নির্ভর করে বা তার অপকর্মের উপর নির্ভর করে বা নিজের প্রতি তার আচার এবং আচরণের উপর নির্ভর করে। সে যদি দুরাচারী হয়, নিজের সাথে দুর্ব্যবহার করে, যথাসময় খাবার না খায় বা সঠিক খাবার না খায় বা খাবার ছেড়েই দেয়, সে 90 বছর জীবন যদি তার জন্য নির্ধারিত থাকে আল্লাহ তাআলার তাকদীরে, তার পূর্বেও সে নিজে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, চলে যেতে পারে, তো এটি সম্ভব। যেমন এর দৃষ্টান্ত আমি দিই, যেমন আপনি একটা ঘোড়া বেঁধে রাখেন একটা বাঁশের সাথে, 10 ফুট একটা দড়ি ঘোড়ার গলার সাথে আপনি বেঁধে রাখলেন, সেই ঘোড়া ইচ্ছা করলে সেই 10 ফুট দড়ি নিয়ে সে 10 ফুটের শেষ যে সীমা আছে সেই সীমা পর্যন্তও যেতে পারে, আবার 2 ফুটের ভিতর থেকেও সে ঘাস খেতে পারে বা চড়তে পারে। এটি এই পর্যায়ে 10 ফুটের ভিতর কিন্তু ঘোড়ার স্বাধীনতা আছে। তাকদীরের বিষয়টা ঠিক এমনই, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু সেই নির্ধারিত সময়ের ভিতর গণ্ডির ভিতর সে স্বাধীন যে নিজের সাথে কীভাবে আচরণ করলো। সেই এর পূর্বে দুরাচারী বা অনাচারী আর কদাচারী যদি হয়, তার পূর্বে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তো আপনার প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, কর্ম মানুষের জীবনকে, তার কর্মকে, তার আয়ুষ্কালকে প্রভাবিত করে থাকে। দ্বিতীয় কিছু ছিল, এটাতে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন আর তার জীবনে হজের প্রচলনটা কে করেছিল? আউয়াল সাহেব যদি উত্তর দিতেন। জীবনে একবার হজ করেছেন মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা হজের শর্ত পূর্ণ হয় নাই এর আগে। হজের জন্য অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে পথের নিরাপত্তা। যদি সেখানে কেউ বাধাগ্রস্ত হয় আর সেই জাতি যারা সেখানে অবস্থান করছে তারা যদি তাদেরকে অনুমতি না দেয় ঢোকার, তাহলে তার জন্য হজ ফরজ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করতে যখন আরম্ভ করেন, তার আগে কিন্তু তিনি বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি আমি 1500 জন সাহাবিকে নিয়ে তাওয়াফ করছি, আমার সঙ্গীদের সাহাবিদেরকে নিয়ে আমি
বেতুল্লা শরীফের তাওয়াফ করছি, চলো যাই আমরা হজের উদ্দেশ্যে বের হই। তারা বেরিয়ে এসেছিলেন, কিন্তু পথে মধ্যে যখন বাধাগ্রস্ত হলেন তখন হুদায়বিয়ার প্রান্তরে তারা সন্ধি করে ফিরত চলে গেলেন। সে বছর আর তার হজ হলো না। সারাটা জীবনে তিনি একবার স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে হজ করতে পেরেছিলেন এবং এটাই হলো তার ফরজ হজ। আর হজের প্রচলন এটা একটা দীর্ঘ ইতিহাস। কোরআন শরীফ পাঠে জানা যায়, ইন্না আব্বালা বায়াতান বায়াতিন বুজি আলীন নাস এলাল্লাজি বেবাক্কাতা, সবচেয়ে প্রথম গৃহ যেটা নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণার্থে সেটা হচ্ছে মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফের গৃহটি। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে নিয়মতান্ত্রিক হজ এবং প্রত্যেক বছরে নির্ধারিত রিচুয়ালস সহকারে যে হজ, সেটা সম্বন্ধে যতটুকু জানা যায় কোরআন শরীফে, ওয়াজিন ফিন নাসে বিল হজ, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রচলন করিয়েছিলেন। কিন্তু হজের কোনো না কোনো রূপ আগের থেকে বিদ্যমান ছিল এবং কেন্দ্রীয় গৃহ হিসাবে কাবা শরীফ তার ভূমিকা পালন করে চলেছে। হজরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। তার একটি অভিব্যক্তি হচ্ছে যে যখন মানুষ আর্কিটেকচারাল বিষয়ে জানতো না যে কীভাবে কাঠামো তৈরি করতে হয়, গৃহ নির্মাণ করতে হয়, তখন আল্লাহ তাআলা নিজেই যেন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে এইভাবে গৃহ নির্মাণ করতে হয়। সেখানে মিটিওরাইটস উল্কাপিণ্ড এসে বর্ষিত হয়েছে বলে তার ধারণা ছিল এবং তার বক্তব্য হচ্ছে এই যে কালো পাথরটা এটাও নিশ্চয়ই বাইরের থেকে একটা উল্কাপিণ্ডের ভগ্নাংশ যেটা এখনও সুরক্ষিত আছে। তো এটা আর একটা সাবজেক্ট, কিন্তু ডেফিনেটলি এ কথা বলা যায় যে এই গৃহ মূল কেন্দ্র হিসাবে নিজের ভূমিকা পালন করেছে দীর্ঘদিন আগের থেকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে হজের যে প্রচলন, বর্তমানে আমরা যে হজ দেখছি এবং এর প্রচলনগুলো দেখছি, তার সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নবপর্যায়ে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা ভাই আলামিন সাহেব, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা দুটি অডিও প্রশ্ন এখন শুনেছিলাম। এখানে দেখতে পাচ্ছি প্যারিস থেকে আছেন আমাদের মঞ্জুর ইমতিয়াজ শিকদার সাহেব। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আহমদীদের সাথে কথা বলতে গেলে একটা জায়গায় আমরা সমস্যায় পড়ি, সেটা হলো যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1894 সালে দুইটা, মানে একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ হয়ে গেছে, 1895 সালে পশ্চিম গোলার্ধে একইভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে গেছে, সেই পত্রিকাগুলোর নাম এবং কোথা থেকে তা পাওয়া যেতে পারে? আচ্ছা আচ্ছা, রেফারেন্সটা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মঞ্জুর শিকদার সাহেব। মাওলানা ফিরোজ আলম সাহেব, আপনি যদি উত্তর দিতেন। এই পত্রিকা আমরা মানে বের করতে পারি, আমরা আমাদের যে হিস্ট্রি ইতিহাস বিভাগ আছে সেখানে যোগাযোগ করলে কোনো সময় বেরিয়ে আসবে। এছাড়া আপনি যদি ইন্টারনেট থাকে আর আপনি ব্যবহার করে থাকেন তাহলে গ্রহণের যে ইতিহাস আছে সেই ইতিহাস ঘেটে দেখুন ইন্টারনেটে। এখন মনে হয় না যে এটি এই সেই ইতিহাসের বাইরে থাকবে, তারা অবশ্যই সংরক্ষণ করে থাকবে। ভারত উপমহাদেশে যে গ্রহণ হয়েছে, বিশেষ করে মৌলানা সরি হযরত সালেহ মোহাম্মদ আলাদিন সাহেব এই বিষয়ের উপর বক্তৃতা করেছেন বিভিন্ন সময়ে জামাতের বিভিন্ন জলসায় এবং তিনি বিভিন্ন জার্নালের বরাতে এই সম্পর্কে কথাও বলেছেন। তো আপনি যদি পুরনো এই জিনিসগুলো ইন্টারনেটে খুঁজে দেখেন আল ইসলামে, হয়তো সেখানেও কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন পত্রিকার নাম। সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট আর পয়সা পত্রিকা আর জমিদার পত্রিকা, আমি জমিদার সম্বন্ধে শিওর না, কেননা এটা মনে হয় পরবর্তীকালে চালু হয়েছিল, পয়সা পত্রিকা তখন ছিল। এটার বরাত দেওয়া হয় লাহোর থেকে প্রকাশিত এই পত্রিকাগুলো, সেটার তারিখগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর এছাড়া বাংলাদেশের একজন প্রখ্যাত পীর সাহেব, যার কথা আমরা কয়েকবার উল্লেখ করেছি সত্যের সন্ধানের অনুষ্ঠানে, এবং তিনি হচ্ছেন সুরেশ্বরের পীর, তার বইয়ের নাম মদিনা কলকি অবতারের সফিনা। আর এছাড়াও তার আরেকটি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন বাংলা 1300 সনের চৈত্র মাসে রমজানের 13 এবং 28 তারিখে যথাক্রমে চন্দ্র এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এটি একটি বিরাট পাওয়া, বাংলার মানুষের জন্য একটা বিরাট পাওয়া যে বাংলার একজন বিদগ্ধ পণ্ডিত, তিনি যদিও ইমাম মাহদী আলাইহিসসালামকে গ্রহণ করতে পারেন নাই কিন্তু এই কথা উনি অকপটে স্বীকার করেছেন যে চন্দ্র এবং সূর্যগ্রহণের যে নিদর্শন সেটি প্রকাশিত হয়ে গেছে, যা ইমাম মাহদীর জন্য সংরক্ষিত একটি নিদর্শন ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়া আপনি মঞ্জুর ইমদিয়াজ সাহেবের জ্ঞাতার্থে জানিয়ে দিতে পারি, আমাদের বাংলা ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে
www.ahmadiyyabangla.org সেখানে যে বই পুস্তকের যে জায়গাটা আছে সেখানে ক্লিক করলে মহা সুসংবাদ বইটি দেখতে পারবেন। বাংলাদেশে খুব বহুল প্রচলিত একটি তবলিগী বই, সেখানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হাদিসটি যেখানে উল্লেখ আছে তার নিচে রেফারেন্স দেওয়া আছে, অতএব আপনি সেখান থেকেও সেই পত্রিকাগুলোর নাম আপনি জেনে নিতে পারেন নির্ধারিতভাবে। এবারে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ থেকে আছেন মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, তার একজন জেরে তবলিগের একটি প্রশ্ন আছে, আমরা তার সাথে কথা বলছি। মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, এখানে আমরা বেশ কয়েকজন জেরে তবলিগ নিয়ে বসছি, তারা আমাদের আত্মীয় এবং অনেকদিন থেকে তবলিগ করে যাচ্ছি। জি জি। তাদের পক্ষ থেকে প্রশ্ন। জি জি। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে এই তারা শুনে থাকছে এরকম যে ইমাম মাহদী আল ইসলাম নাজির যখন হবেন তখন তো ইসলামের বিরুদ্ধবাদীদের সাথে অনেক যুদ্ধ হবে, অনেক মারামারি হবে, এই জাতীয় কিছু বিষয়ের অপেক্ষা করে আছেন তারা, যা বাহির থেকে শোনা যায়। কিন্তু আমরা যে বলছি যে ইমাম মাহদী আল ইসলাম নাজির হয়েছে, আমরা তাকে আনুগত্য করছি, তাহলে ওইসব যুদ্ধগুলো কই, কোথাও তো কিছু দেখা যাচ্ছে না, এরকম এই বিষয়ে কি সমাধান? আচ্ছা, ধন্যবাদ হাফিজুর রহমান সাহেব। মোহাম্মদ সিং, আপনারা অনুষ্ঠান দেখছেন, ইমাম মাহদী আল ইসলাম আবির্ভূত হলে অনেক যুদ্ধ বিগ্রহ হবে, তো কই যুদ্ধ বিগ্রহ তো দেখা যাচ্ছে না, আপনারা বলছেন ইমাম মাহদী এসে গেছে, ওনার গায়ে আহমদী আত্মীয় স্বজনের প্রশ্ন এটি। সত্যিকার অর্থে ইমাম মাহদীর আগমনের পর পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে। তিনি এসেছেন 1889 সনে দাবি করেছেন, তো তারপর যত যুদ্ধ হয়েছে, যত ক্ষয়ক্ষতি হয়েছে দুনিয়ার পৃথিবীর ইতিহাসে, আপনি এই 100 বছরের পূর্বে পুরো জানা ইতিহাস খুঁজে দেখুন, এতটা ক্ষয়ক্ষতি আর কখনো হয়নি। যত যুদ্ধ হয়েছে, খণ্ড যুদ্ধ, বিভিন্ন জাতির এক জাতির সাথে অন্য জাতির বা আন্তর্জাতিক পর্যায়ে যে যুদ্ধ হয়েছে, সামগ্রিক ক্ষয়ক্ষতিকে যদি আপনি হিসাব করেন, তাহলে পূর্বের জানা ইতিহাসে এত বড় ক্ষয়ক্ষতি আপনি কোথাও দেখবেন না। আর ইমাম মাহদী আসলে যুদ্ধ হবে, এর আরও একটা অর্থ আছে, অর্থাৎ তার সাথে অন্যরা ধর্মযুদ্ধে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, ধর্মীয় যুক্তির, ইমাম মাহদী যে সত্য যুক্তি দেবেন কোরআন শরীফ থেকে, রসুল করিম সাল্লামের হাদিস থেকে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষার আলোকে, সেই যুক্তি ওনারা মানবে না, তার সাথে এই যুক্তির যুদ্ধে লিপ্ত হবে। এবং হয়েছে, হাজার হাজার বই লেখা হয়েছে তার বিরুদ্ধে, তার জামাতের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, গায়রা অমুসলিমেরা অহরহ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে, লক্ষ লক্ষ বই ছাপছে ইসলামের বিরুদ্ধে, এটা তো এক ধরনের যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে। কিন্তু তরবারির যুদ্ধকে যদি আপনি একমাত্র যুদ্ধ মনে করেন, সেই যুদ্ধ সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সেই যুদ্ধ ইমাম মাহদী করবেন না, তরবারির যুদ্ধ ইমাম মাহদী করবেন না। তা ইমাম মাহদী যখন আসবেন তখন ইয়াজাউল হার্ব, যে তিনি ধর্মযুদ্ধ রহিত করবেন, ধর্মের নামে কোনো প্রকারের যুদ্ধ চলবে না, ইমাম মাহদীর আগমনের মাধ্যমে এটা ঘোষিত হবে, তিনি শান্তির মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। একবার যে ইসলামের বিরুদ্ধে অপবাদ লাগানো হয়েছিল যে ইসলাম প্রথম যুগে অস্ত্র বলে প্রসার লাভ করেছে সারা পৃথিবীতে, ইমাম মাহদী রসুল করিম সাল ইসলামের মসিল, রসুলুল্লাহ ইসলামের ছায়া পৃথিবীতে শেষ যুগে আসবেনই, এই জন্য যে তিনি পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করবেন যে ইসলামী শিক্ষা এত সুন্দর, এত অনুপম, যে এই শিক্ষাকে প্রচারের জন্য কোনো প্রকারের তরবারির প্রয়োজন নেই, এই শিক্ষা সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবেও মানুষের মন জয় করতে পারে। তো আজকের যুগে মন জয়ের এই ধারা সূচিত হয়েছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর প্রথম যুগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরবারি হাতে নিয়েছিলেন সেটি একান্ত বাধ্য হয়ে, আত্মরক্ষামূলকভাবে সেটি হাতে নিয়েছিলেন, মদিনায় চলে গেছেন অস্তিত্বের মানে অস্তিত্ব রক্ষার খাতিরে মক্কা থেকে, সেখানেও যখন শান্তিতে বসবাস করতে দেয়নি তখন আল্লাহ তাআলা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন যে এখন আত্মরক্ষার খাতিরে তরবারি হাতে নিতে পারো না, তবুও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তরবারি হাতে নেননি সত্য প্রচারের জন্য। তাই যুদ্ধের প্রেক্ষাপটে এই যে কয়েকটা পয়েন্ট আমি বললাম এটি আপনাকে ভালো করে স্মরণ রাখতে হবে। ধন্যবাদ মাওলানা সাহেব। হাফিজুর রহমান সাহেব উত্তর পেয়েছেন, আপনি যদি আরও কোনো প্রশ্ন থাকে আগামীকাল আপনি আবার আসবেন লাইনে, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এবার আমি দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ থেকে একজন আহমদি ভাই তেজগাঁ থেকে লাইনে আছেন, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল ইসলাম তেজগাঁও তেজপুর বাজার থেকে, কাইছাবের বাজার থেকে বলছি। জি জি বলুন, আমরা শুনছি ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক মানে জানলা ব্যক্তি বলে যে কিয়ামতের আগে মেহেদী আলাইহিস সালাম আসবে। জি, এখন আমার প্রশ্ন একটা, কিছুদিন আগে এক খ্রিস্টান গবেষক গবেষণায় দেখছে পৃথিবী আর বুধ
এই দুইটি গ্রহ একই রাস্তায় প্রদক্ষিণ হয়েছে, এনি টাইম সংঘর্ষ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন এই যে যদি ওনারা খ্রিস্টানের কথায় পৃথিবী ধ্বংস হবে এই যে মান্য সাত তালায় না থেকে নিচ তালায় নামে আসতে পারে, আর এখন আল্লাহ পাক স্পষ্ট কোরআনে উল্লেখ করছে যে মেহেদী আলাইহিস সালাম আসা মানে কিয়ামতের লক্ষণ, এখন ওনারা কোনটা বিশ্বাস করে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহাম্মদ সিরাজ রেশম সাহেব, আপনি একটু লাইনে থাকুন, আমি প্রশ্নটি প্যানের কাছে রাখছি, আপনার উত্তর মনোপুত হয় কি না আবার আপনার কাছ থেকে জানবো। মৌলানা ওয়াল সাহেব উত্তর যদি দিতেন। উনি প্রশ্নটা করেছেন যে কেয়ামতের পূর্বে আসবেন, কিন্তু উনি এসে গেলেন আর কেয়ামত এখন আসে নাই, আর খ্রিস্টানরা বলছে কেয়ামত আসতে যাচ্ছে, বুধ আর পৃথিবী একই কক্ষপথে চলছে, অতএব ধ্বংস হতে যাচ্ছে। ওকে, আমি ভবিষ্যতের খবর দিতে পারি না, আমি অন্তর্যামী নই আর ভবিষ্যৎ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জানান নাই, কিন্তু আমি এটুকু জানি যে ইমাম মাহদী আলাইহিস সালাতুসসালামের কাজ আরম্ভ হয়েছে, তিনি এসে জামাত প্রতিষ্ঠা করেছেন এবং তার প্রচার কর্ম চলছে, সারা পৃথিবীকে শান্তি এবং সুন্দরের ধর্ম ইসলামের দিকে ডাকা হচ্ছে। এই কাজ যতক্ষণ পর্যন্ত সম্পাদিত না হয় ততক্ষণ পর্যন্ত এই সভ্যতা মিটবে না, এবং জগৎ অবশ্যই টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার পরিকল্পনার অধীনে প্রেরিত ব্যক্তিকে তার কাজ সমাধা করার সুযোগ দেওয়া না হবে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, ভাই কিয়ামতের পূর্বে বলতে কি বুঝান? অমুক ব্যক্তি সন্ধ্যার আগে অবশ্যই আসবে, সন্ধ্যার আগে বলতে এক ঘন্টা আগে আসতে পারে, দুই ঘন্টা আগেও আসতে পারে, যখনই সে আসে সে তো সন্ধ্যার আগেই আসলো। অতএব আগে দেখেন যে কিয়ামতের পূর্বের লক্ষণাবলী যেগুলো বর্ণিত হয়েছে, সুগরা এবং কুবরা, ছোট এবং বড় লক্ষণাবলী, সেগুলো কি পূর্ণ হয়েছে? যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা নিয়ে লিফলেট ছাপানো হয়েছে, সেখানে লেখা আছে, আপনাদেরকে সাহায্য করা হয়েছে যেন আপনারা যাচাই করেন, লক্ষণাবলী প্রকাশিত হয়ে থাকলে কিয়ামতের লক্ষণ প্রকাশিত হয়েছে, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ এটা, মসীহ ইবনে মারিয়ামের যুগ এটা, রসুলের ভবিষ্যৎবাণী সত্য হতে বাধ্য ছিল, হয়েছে। রইল আপনার এই প্রশ্নটি যে আপনার এই যে খ্রিস্টানদের গবেষণা বা তাদের প্রযুক্তি বলছে যে আমরা ধ্বংস হতে যাচ্ছি, এখনও অনেক কাজ বাকি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এর আগেও অনেক বড় বড় ফাঁড়া থেকে কাটিয়েছেন, যদি তাদের গবেষণায় কোনো একটা ধূমকেতু এসে পড়ে থাকে রাস্তায় কিংবা কোনো একটা উল্কাপিণ্ড ছুটে আসছে পৃথিবীর দিকে, এরকম আগেও বলা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই জগৎকে ততক্ষণ অবশ্যই সুযোগ দেবেন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে বাণী পৌঁছানো সম্পূর্ণ না হয়, তাদেরকে সংশোধনের সুযোগ না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই জগৎ মেটাবেন না। এটা একটি কথা মনে রাখবেন। আরেকটি কথা হযরত আকদাস ইমাম মাহদী মসীহ মাউদ আলাইহিস সালাম বারবার বলেছেন, আর সেটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক এক দিনের হিসাব দিয়েছেন। এক জায়গায় বলেছেন, ইন্না ইয়ামান ইনদাল্লাহি কা আলফ সানাতিন, আল্লাহর গণনা অনুযায়ী আল্লাহর কোনো কোনো দিন 1000 বছরের সমান। অতএব দিন কয়টি? প্রশ্ন হচ্ছে, দিন হচ্ছে মোট সাতটি, এই সাতটা দিনের বাইরে কোনো দিন নাই। অতএব সাত গুণন 1000, 7000 বছর প্লাস মাইনাস সামান্য হতে পারে, এই 7000 বছরের একটি সভ্যতার সাইকেল থাকে, এর মাঝে আল্লাহ তাআলা 1000 বছর রাখেন আলোর, 1000 বছর দেন আবার পথভ্রষ্টতার, আবার আল্লাহর পক্ষ থেকে আলো বিকশিত হয় এবং সেটা আলোকিত হয়ে যায়, আবার 1000 বছর অন্ধকারের আসে। তো এইভাবে আল্লাহ তাআলা ভাগ করেছেন তার সভ্যতাকে। এই যে শেষের হাজার, সেটা হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহর চাকর হযরত ইমাম মাহদী মসীহ মাউদ আলাইহিস সালামের হাজার, তিনি মুজাদ্দিদ আলফে আখির। অতএব এটার মাত্র সূচনা ঘটেছে, এখন জগৎকে আমরা আহ্বান জানাচ্ছি, এসো মানুষ এক হও, তোমরা ঈমান ফিরে পাও, তোমরা ঐক্যবদ্ধ হও, এক ঐশী নেতৃত্বের অধীনে নিজেদেরকে ধন্য করো, এই যে বাণীটা, এটা প্রচারের জন্য আল্লাহ তাআলা সুযোগ এবং সময় রেখেছেন, কিন্তু সৌভাগ্যবান তারা যারা সময় থাকতে গ্রহণ করে এবং আল্লাহর কোপানলে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। বোন ফেরদৌসিয়া ঢাকা থেকে আপনি এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, যেহেতু উত্তর এসে গেছে এই জন্য আপনার ইমেলটি আজকে আর আমরা পড়ছি না, আশা করি আপনিও আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সিরাজুল ইসলাম সাহেবের মতো। এবার আমি দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে আরেক ভাই লাইনে আছেন, অনেকেই লাইনে আছেন কিন্তু আমাকে জানানো হয়েছে মাত্র কয়েক মিনিট সময় আছে হাতে, আজকে যাদের সাথে কথা বলার সুযোগ হয় আমরা বলবো, বাকিদের জন্য আমাদের দাওয়াত থাকবে আগামীকাল ইনশাআল্লাহ আবার অনুষ্ঠানে উপস্থিত হবো, তখন আপনাদের সাথে কথা হবে, আপনাদের প্রশ্নগুলো আমরা নোট করে রাখবো, আগামীকাল যোগাযোগ করা হবে। আমিরুল ইসলাম সাহেব দক্ষিণ কোরিয়া থেকে আছেন লাইনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাম তো
আসছে এবং উনি 100 বছরের উপরে প্রায় গত হয়ে গেছে, ওনার জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা গ্লোবালি প্রতিষ্ঠিত জামাতের যে প্রতিফলনটা সুস্পষ্ট পাচ্ছি না, আমরা কোন দিকে যাব? আসলে আমরা কি তথাকথিত যারা বিভিন্ন মৌলানা সাহেবরা আছেন ওনাদেরকে বিশ্বাস করবো না আমরা আহমদিয়া জামাতকে বিশ্বাস করবো? দ্বিধাদ্বন্দ্বে আছি। আচ্ছা, দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমিরুল ইসলাম সাহেব, আপনি আপনি আপনার প্রশ্নটি খুব সুন্দর। ইমাম মাহদী আল ইসলাম আসছেন, 100 বছর হয়ে গেল, কিন্তু এখনও সারা পৃথিবীতে যেভাবে জামাতের প্রসার প্রচার দেখার কথা সেভাবে দেখতে পাচ্ছি না। তো আমরা কি আপনাদের কথা শুনবো না আলেম ওলামার কথা শুনবো? ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপে উত্তর দিতেন। কারো কথা শোনার দরকার নেই, নিরপেক্ষভাবে আল্লাহ তাআলা যা বলেছেন তা শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদীর যে সমস্ত লক্ষণাবলী বলে গেছেন, আপনি দেখেন যে সেই লক্ষণাবলী পুরা হয়েছে কি না। বারবার আমরা একই আলাপ করছি, এমন কোন লক্ষণ আপনি বলুন যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহদী সংক্রান্ত বলেছেন আর তা পুরা হয়নি। যদি সব লক্ষণ পুরা হয়ে গিয়ে থাকে, আপনি দেখেন যে চতুর্দিকে মানুষ হাহাকার করছে একজন হেদায়েত দাতার, আজকে নয় 100-150 বছর আগে থেকে এই কান্নার রোল আপনি প্রতিধ্বনিত হতে দেখবেন যে সেই কান্না আরম্ভ হয়েছে। বারবার বলতো মানুষ যে আল্লাহ মুসলমান ডুবে গেল, নষ্ট হয়ে গেল, চরিত্র শেষ, পুরুষ মহিলার রূপ ধারণ করেছে, মহিলা পুরুষের রূপ, মদের প্রাচুর্য, চুরি ডাকাতি জেনা বেবিচার হানাহানি নৈতিক অবক্ষয়, তারপরে মুসলমানদের শোচনীয় অবস্থা, নিজেদের মাঝে যুদ্ধ বিগ্রহ অন্তর্কলহ, শত্রু তাদের উপর আক্রমণ, তারপরে মানে এমন কোনো দিক নাই যে দিকটাকে আপনি সঠিক বলতে পারেন। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন যুগে আমার মাহদী পৃথিবীতে আসবে। দেখছেন যে সমস্ত লক্ষণ পুরা হয়ে গেছে, রোগ এমন হয়েছে যে মানে অস্তিত্ব মিটে যাওয়ার মতো। এমন সময় যদি বলেন যে আমরা বুঝতে পারছি না আসছেন কি না বা যুগ হয়েছে কি না, তাহলে মানে চিন্তা করা দরকার যে আসলে আমরা কোন পর্যায়ে আছি। আদৌ আমরা কি রসুল্লাহর কথা মানতে প্রস্তুত, নাকি আমরা নিজেদের যে অহমিকা আছে তার পূজা করছি? রসুল্লাহর কথা যদি মানেন, তিনি যা বলেছেন মাদের লক্ষণস্বরূপ তার কোনোটা বাকি নেই যেটা পুরা হয়নি। আর এই সময় দেখুন যে একমাত্র দাবিকারক পৃথিবীতে বিরাজমান। তিনি দাবি করেছেন যে আমাকে আল্লাহ তাআলা মাহদী হিসাবে পাঠিয়েছেন, এবং সময়ের দাবি ছিল, এটি সময় ছিল মাহদী আসার, সেই সময় আমি এসেছি এবং তোমরা আমাকে যাচাই করো, বাছাই করো, দেখো, এবং যদি সত্যপথ গ্রহণ করো, খটকারী তার আশ্রয় নেবে না। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ভাই, আপনি সাউথ কোরিয়া থেকে প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্নের উত্তর আপনি আমি আশা করি আপনি পেয়েছেন, একদম সময় কম জানানো হয়েছে। এখানে ইফতেখার আলম সাহেব পাকিস্তান থেকে একটি প্রশ্ন করেছেন। ইফতেখার আলম সাহেব, থোড়ি দের কে বাদ উর্দু প্রোগ্রাম শুরু হোগা, উস ওয়াকত আপ আপকা জো সওয়াল হ্যায় ও ভেজ সকতে হ্যায় বাংলা প্রোগ্রামে, ইসলিয়ে হাম আপকা জো সওয়াল হ্যায় ইয়ে নেই লে রহে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিরপুর থেকে একটি তারা ছবি পাঠিয়েছেন, মিরপুর মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে দলবদ্ধভাবে এই অনুষ্ঠান দেখছেন, সবার সামনে নিচে বসে আছেন মামুনুল হক সাহেব, আমি স্পেশালি তার নাম বলে দিচ্ছি যার কণ্ঠ আপনারা শুনতে পান, সেই মামুনুল হক সাহেব সামনে বসে আছেন। হযরত মসীহ মাউদ ইসলামের অধিকাংশ উদ্ধৃতি আমরা তার কণ্ঠে শুনতে পাই। ধন্যবাদ মিরপুর জামাতকে ছবি পাঠানোর জন্য। আমি এখানে আরেকটি ফোন কল নিচ্ছি, অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন ইদ্রিস সাহেব পটুয়াখালীর। ইদ্রিস সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে প্রশ্নটি করুন, টেলিভিশনের ভলিউম কমাতে হবে, আমরা বারবার অনুরোধ রাখি। আমরা এই টেলিফোন কলটি নিতে পারছি না, আমি এখানে এই টেলিফোন কলটি নিতে পারছি না, আমরা ক্ষমা চাচ্ছি। আমি মাওলানা আব্দুল্লাহ বল সাহেবের কাছে আসবো সবশেষে, যে আমরা আহমদী জামাতের ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করেছি, ইমাম মাহদী আসলামের সত্যতা নিয়ে আলোচনা করেছি, ঈসার মৃত্যু আমাদের আলোচনা উঠে এসেছে, খাতমে নবুয়তের ব্যাপারটি আলোচনা আমরা করেছি, সারাংশ যদি আপনি টেনে দিতেন। আমাদের পুরো অনুষ্ঠানের সারাংশ এবং সারমর্ম হচ্ছে আল্লাহ এক, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য নবী, সবচেয়ে বড় নবী। আল্লাহ চান সারা পৃথিবীকে এক করতে, এক মানব জাতি ঐক্যবদ্ধ জীবন কাটাবে, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা। এটার জন্য আল্লাহ তাআলা শেষ যুগে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী অনুসারীদের মাঝ থেকে একজনকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, যার আসার কথা ছিল মসীহ ইবনে মারিয়াম হিসাবে, ইমাম মাহদী রূপে।
পরিষ্কারভাবে সাব্যস্ত হয় মসিহ ইবনে মারিয়াম, যিনি 2000 বছর আগে এসেছিলেন, তিনি মারা গেছেন, তিনি মানুষ নবী ছিলেন, মানুষ মাত্রই মরণশীল, এবং তিনি তার স্বাভাবিক আয়ু এবং জীবনকাল কাটিয়ে মারা গেছেন। অতএব ভবিষ্যৎবাণীতে যে মসিহ ইবনে মারিয়ামের আগমন করার কথা ছিল, তিনি রূপক মসিহ ইবনে মারিয়াম ছাড়া আর কেউ নন, তিনি এসে গেছেন। এবং তারই আরেক পরিচয়, তিনি আল ইমাম আল মাহদি, এবং তার নাম, তার পবিত্র নাম হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। সারা জগৎ তার বিরোধিতা করে, 72 ফিরকার আলেম ওলামারা সমস্বরে বলেন তিনি কাফের, তার জামাত কাফের। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, তিনি কাফের নন, তিনি সেই মাহদি এবং মাসিহ, যার আগমনের কথা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাকে মান্য করার মাঝে মুসলমানদের সমস্ত ধরনের উন্নতি নিহিত, ঐক্য নিহিত, ভালোবাসা নিহিত, এবং একই সাথে আল্লাহর কাছে গ্রহণীয়তা নিহিত। অতএব যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই অ্যাপিল, আমাদের এই আবেদন দয়া করে শুনেন। যার আশার ছিল তিনি এসে গেছেন, আমরা আপনাদেরকে সংবাদ পৌঁছাতে পারি। আমরা সর্বজ্ঞানী নই, আমরা অন্তর্যামী নই, আমরা সব জানি না, কিন্তু এতটুকু জানি যুগের লক্ষণ প্রকাশিত হয়েছে, এবং মোটা মোটা লক্ষণ সুনির্দিষ্টভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে প্রতিশ্রুত মাসিহ এবং মাহদি প্রমাণ করছে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, যদি দলিল প্রমাণে না কুলায় আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান সর্বজ্ঞানী, আমাদেরকে পথ দেখাও। আমরা জানতে পেরেছি এক ব্যক্তি দাবি করেছেন, জগতের আলেম ওলামা তাকে কাফের বলে আখ্যায়িত করে, আমরা তোমার কাছে জানতে চাই ব্যক্তি সত্যবাদী না মিথ্যাবাদী। আন্তরিকতার সাথে, নিরপেক্ষভাবে এবং কাকুতি মিনতি সহকারে তার কাছে কাঁদেন, দোয়া করেন সিজদার ভিতরে, এবং আল্লাহকে বলেন আল্লাহ তুমি জানাবে, যা জানাবে আমি সেটা মানব। সে অনুযায়ী চেষ্টা করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য গ্রহণ করার সাহস এবং সামর্থ্য দান করুন। এই দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আমি অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি, বারবার জানানো হচ্ছে, এরপরে যেহেতু আপনারা জানেন যে আর একটা উর্দু অনুষ্ঠান শুরু হবে, মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসবো। গতকাল একজনকে আমরা ওয়াদা করেছিলাম, হেলেন চাকুরি থেকে আব্দুল জলিল সাহেব ফোন করেছিলেন, তিনি বলেছিলেন সূরা বাকারার 35 নম্বর আয়াতের আলোকে আমি জানতে চাই ইবলিস এবং শয়তান একই প্রজাতির কিনা, যদি ফিরোজ আলম সাহেব সংক্ষেপ উত্তর দিতেন। ইবলিস এবং শয়তান প্রজাতি একই কিনা, তাদের প্রজাতিটা বোঝা বড় কঠিন ব্যাপার। কোরআন শরীফ থেকে আমরা এটি জানি যে যখন আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে প্রেরণ করেন, আল্লাহ তাআলা নির্দেশ দেন যে উস্তুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে আদমের সামনে সমর্পণ করো, ইবলিস ছাড়া সকলেই সমর্পণ করল। তো ইবলিস বলতে তাকে বোঝায় যে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো প্রতিনিধি আসে, সে প্রতিনিধির বিরুদ্ধে যে দণ্ডায়মান হয়, তার নেতৃত্ব এবং কর্তৃত্ব গ্রহণ করতে যে অস্বীকার করে, তাকে বলা হয় ইবলিস। আর শয়তান সম্পর্কিত যত আয়াত আছে কোরআন শরীফে সেগুলো আমি পড়েছি আজকে সকালে, তো শয়তান তাকে বলা হয় যে নবীর পৃথিবীতে আসার পর তার মিশনকে ব্যর্থ করার চেয়ে বেশি সে চেষ্টা করে। রসূলুল্লাহ সাল্লাম যে শয়তানের দৃষ্টান্ত দিয়েছেন, অর্থাৎ শরীয়তের যে নির্দেশ আসে, শরীয়তের নির্দেশকে মানার পথে যে বাদশাহ দেয় তাকে বলা হয় শয়তান। যেমন সত্য বলবে, মিথ্যা বলবে না, অপকর্ম করবে না, মদ পান করবে না, যত ভালো কাজ আছে সেই ভালো কাজের বিরুদ্ধে যে দণ্ডায়মান হয় তাকে বলা হয় শয়তান। রসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের ভিতর যে মানুষের রক্তে যেই এক ধরনের শক্তি বিরাজমান, প্রত্যেক মানুষের রক্তে সেই শক্তি অপশক্তি আছে, আমার শয়তানও আছে, আমার ভিতরও শয়তান আছে, কিন্তু আমার শয়তান মুসলমান হয়ে গেছে। তো এটি থেকে বোঝা যায় যে যেই শক্তি মানুষকে অপকর্মে প্ররোচিত করে, অপকর্মের পথে পরিচালিত করে, শরীয়তের শিক্ষার বিরুদ্ধে পরিচালিত করে, তাকে শয়তান বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলেছিলেন যে এই বৃক্ষের কাছে যাবে না, তো শয়তান সেখানে আদমকে প্ররোচিত করেছে, সেই বৃক্ষের কাছে গেছে, অর্থাৎ নিষিদ্ধ কোনো কাজ করেছে। কোনো নিষিদ্ধ কাজের পথে যে উৎসাহ যোগায় তাকে বলা হয় শয়তান, আর নবীর মিশনকে ব্যর্থ করার জন্য যে দণ্ডায়মান হয় তাকে ইবলিস বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই আব্দুল জলিল সাহেব, হেলেন চাকুরিতে, আশা করি আপনি অনুষ্ঠানটি দেখছেন। আপনার সাথে ওয়াদা করেছিলাম, প্রশ্নটির উত্তর এখন দিলেন মাওলানা ফিরোজ আলম সাহেব। অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের আলোচনা আপনারা শুনলেন। যদি ভালো লেগে থাকে আগামীকাল আবার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, বাংলাদেশ সময় মোতাবেক সন্ধ্যা 8টায় এবং লন্ডনের স্থানীয় সময় মোতাবেক বিকাল 3টায়। আপনাদেরকে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, বিজ্ঞ আলোচকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের গত দুদিনের যে অনুষ্ঠান তা ইউটিউবে ইতিমধ্যে আপলোড করা আছে, দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেননি
আপনারা ইউটিউবে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সেখান থেকে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের জন্য দোয়ার আবেদন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليكفر